সো আমরা আজকে ক্লাস থ্রি শুরু করব না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে একটা এস্টিমেট ফাইল নিয়ে এখানে কাজ করব। আপনাদের জন্য আবার আমি ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি, অনেকেই সমস্যা দেখলাম করছেন। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল, শিওর ওই যে আপনাদের নাম্বার নাম্বার নাম্বারিং এর ব্যাপারটা বুঝলাম না, মানে এটা কি হবে, মানে শেষে কি হবে দিবেন বা কি কাজে? বুঝতে পারিনি। আপনি যে ওই যে আমাদের প্র্যাকটিক্যাল জব দেন না ভাইয়া, ওই যে দুইটা ব্ল্যাঙ্ক এই যে নাম্বারিংটা, আবার নাম্বারটাকে মানে কি কাজে লাগবে বা কি হবে? এটা হচ্ছে আপনাদের কোর্সের শেষে আপনাদের একটা অ্যাভারেজ, আপনারা কত স্কোর করছেন, যেমন আপনাদের কলেজ ইউনিভার্সিটি বা যারা স্কুলে পড়াশোনা করেছেন সেখানে একটা গ্রেডিং হয়, আপনাদের এই অনুযায়ী একটা গ্রেডিং করা হবে। এবং সার্টিফিকেটের সময় আমরা ওই গ্রেডিংয়ের উপরে ডিপেন্ড করে আমরা চিন্তা করব যে আপনাদের কাকে কাকে সার্টিফিকেট দেওয়া যাবে, ঠিক আছে? এবং আমাদের গ্রেডিং প্রসিডিউর হচ্ছে চারটা, এ বি সি ডি, ঠিক আছে? এখানে যারা 190-95 পর্যন্ত পাবে, সরি 90 পর্যন্ত পাবে 100-তে, তাদের জন্য হচ্ছে এ গ্রেড। যারা 80 পাবে বা 70 পাবে, সরি 80 থেকে 70, কি বলে আপনাকে, 81 পর্যন্ত, 81 থেকে 90, তার মানে 80-র পরে যত নাম্বার আসবে তারা পাবে হচ্ছে বি গ্রেড। তারপর হচ্ছে যারা এর কম পাবে তারা হচ্ছে এরকম 10-10 করে সি গ্রেড। তার পরবর্তীতে 50-এর নিচে যারা পাবে সবাই ডি গ্রেডে পাবে। আর যারা একদমই দেখা যাচ্ছে যে 40-এর নিচে চলে গেছে বা আপনার 35-33 এরকম পেয়েছে বা 30 পেয়েছে, তাদের নাম্বার, সেক্ষেত্রে আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো না। আমরা ম্যাক্সিমাম হচ্ছে 50 পর্যন্ত যারা পাবে তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করবো, ঠিক আছে? আর যেহেতু আমি একটু আগে বলেছি যে তিনটা অ্যাসাইনমেন্ট আমরা পরপর না পেলে কিন্তু ড্রপ আউট হয়ে যায়, এটার কারণ হচ্ছে আপনারা যদি পরপর তিনটা অ্যাসাইনমেন্ট না করেন এবং আপনারা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোতেও খারাপ করেন, যেমন হচ্ছে ধরেন 5 পেলেন বা 2 পেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কসটা খুবই কমে যায়। সো আমরা আপনাদের পরবর্তীতে দেখা যাবে যে আর কোনো সার্টিফিকেটই দিতে পারবো না। তো তার থেকে ভালো আপনার পুনরায় হয়তো ক্লাসগুলো বুঝে নেয়, যার জন্য আমরা নতুন একটা ব্যাচের সাথে আপনাদেরকে অ্যাসাইন করে দিব, ঠিক আছে? আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা হচ্ছে নেক্সট মান্থে এই কোর্সের পরপরই যারা কোর্স করতেছে এটা হচ্ছে আমাদের শেষ হবে, এখন চলতেছে জানুয়ারি, এটা মার্চের দিকে হয়তো বা পুরোপুরি শেষ হয়ে যাবে, তার আগেও হতে পারে। যেহেতু আমি ক্লাসগুলো কিছু মডিউলগুলো আর একটু শর্ট করেছি আপনাদের সুবিধার জন্য, যাতে খুব লং প্রসিডিউর না যাওয়া লাগে। সো লাস্ট মান্থে শুধুমাত্র হয়তো আপনাদেরকে ফাইবার ক্লাস বা ফাইবার এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এটার পরবর্তীতে হচ্ছে আমরা আরেকটা কোর্স আপনাদের জন্য রোল আউট করবো, সেটা হচ্ছে এলিমেন্টরের উপরে একটা কাস্টম পেজ বিল্ডার, যেখানে HTML CSS এগুলার জাস্ট বেসিক আইডিয়া থাকলে কোডিং করা ছাড়া জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেরকম ফটোশপে করে এরকম একটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমরা একটা ফুল ডাইনামিক ওয়েবসাইট, যেমন আমি এখন একটাতে কাজ করছি, এটা একটা আমার HTML CSS ছাড়া ক্রিয়েট করা একটা ওয়েবসাইট, যেখানে ডাইনামিকলি অনেকগুলো কন্টেন্ট দেওয়া হয়েছে, সব কিছু আমার কোডিং ছাড়া এখানে করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল। এই টাইপের কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এইটা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত একটা কোর্স করাবো আপনাদেরকে, একটা ক্র্যাশ কোর্স। সো যদি আপনারা এখন থেকেই কেউ ওই কোর্সের জন্য সিট বুক করতে চান, এটা আমাদের সাথে ক্লাসের পরে আলোচনা করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। তার পরবর্তীতেও আমরা, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা ফেসবুকের আমাদের পেজে গিয়ে লাইক করেছিলেন সবাই, এখানে আমাদের এই পেজটা আছে ডর্সলজিক্স নামে, আপনারা কি লাইক করেছিলেন এটা? হ্যাঁ আচ্ছা, যারা করেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এটাতে রাখেন, পরবর্তীতে হচ্ছে আমরা হয়তোবা এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করব আমাদের এই পেজে, পাশাপাশি আপনাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট হবে। আর আপনাদের মধ্যে যদি কোনো ফ্রেন্ড এরকম আমার সাথে দুইজনের মতো আমাদের এখান থেকে স্টুডেন্ট কন্ট্যাক্ট করেছে স্টুডেন্টের জন্য, সো তারপরেও যদি আপনাদের এখনও কোনো স্টুডেন্ট এনরোল করতে চায়, তাদের জন্য আসলে এখন এনরোল আমরা নিচ্ছি না। সো পরবর্তী ব্যাচ আমাদের শুরু হবে হচ্ছে আপনাদের, এখন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি ঠিক 15 তারিখে, অর্থাৎ এখন থেকে আর কতদিন পর, 20 দিন পর আরেকটা ব্যাচ আমরা হয়তো শুরু করতে পারি যদি স্টুডেন্ট সংখ্যা আমরা পেয়ে যাই এক্সপেক্টেড, তো তারা সেই ব্যাচে হচ্ছে জয়েন করতে পারে, ঠিক আছে? আপনারা চাইলে আমরা মানে আমাদের ওই যে পেজের মতো লাইক দিয়ে রাখেন, পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে, এগুলা আপনারা হয়তো যেগুলো ফিউচারে আপনাদের কেরিয়ার হেল্প করবে সেগুলো নিয়ে আপনারা আরো বিস্তারিত আর বড় বড় কোর্স পাবেন। এনিওয়েজ, আমি হচ্ছে এখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি। আজকে আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করবো বলেছিলাম, টেবিল নিয়ে আর হচ্ছে আউটলাইন CSS, তাই না? আচ্ছা, একটা ফোল্ডারের মধ্যে কি কি জিনিস লাগে আমাদের ওইটা নিয়ে আলোচনা করছি এখন। একটা ফোল্ডার, একটা ইমেজ সোর্সের ফাইল লাগে,
দেন হচ্ছে আরেকটা ফাইল লাগে, সেটা হচ্ছে আমরা যদি স্টাইলের শিটটা রাখতে চাই তাহলে একটা ফোল্ডারের ভিতরে স্টাইল শিট রাখতে পারি, অথবা ধরেন আমি কোনো স্পেশাল ভিডিও রাখতে চাচ্ছি, ভিডিওর জন্য একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা আমি যদি চাচ্ছি কোনো স্পেসিফিক গিফট ফাইল রাখতে এখানেও একটা ফাইল, ওটার জন্য একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আপনার যে যে টাইপের ফাইল আছে আমরা এরকম করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? যেমন ভিডিওর জন্য আলাদা একটা, মিউজিকের জন্য আলাদা একটা, অডিওর জন্য একটা আলাদা ফাইল, এভাবে করে ক্রিয়েট করলে কি হয় আমরা পরবর্তীতে এগুলো ম্যানেজ করতে অনেক সুবিধা হয়। আর ভিজুয়াল স্টুডিওতে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করবো এটা তো আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, ফাইলে যাবেন, দেন এখান থেকে আমরা হচ্ছে ওপেন ফোল্ডারে যাব, তার পরবর্তীতে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডার থেকে আমরা জাস্ট ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব। যেমন এখানে ক্লাস 3, আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিব। সো আমাদের তাহলে কিন্তু এখানে বেস কোডে সো ইয়াটি অন হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডেক্স ডট HTML, এন্ড দেন আরেকটা ফোল্ডার আমরা আরেকটা ফাইল লাগবে আমরা হচ্ছে স্টাইল ডট CSS। আচ্ছা, সো HTML স্ট্রাকচার নিয়ে আপনাদের আজকে একটু বলি। এটা যারা ভিএস কোড ইউজ করতেছেন তারা জাস্ট শিফট আর হচ্ছে এই চিহ্নটা দিবেন, আশ্চর্যবোধক চিহ্ন, এই চিহ্নটা দেওয়ার পর একটা এন্টার ক্লিক করবেন, তাহলে আচ্ছা আপনার HTML এর ফুল যে স্ট্রাকচারটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, যদি আপনারা না বুঝেন তাহলে এখানে শিফট আর এই চিহ্নটা দিয়ে এন্টার দিবেন, ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার অটোমেটিক্যালি একটা ফাইল জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, শিফট আর কোনটা, ওই যে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সাইনটা যেভাবে দেন, জি জি জি, এক্সক্লেমেটরি সাইন দেওয়ার পরে এখানে একটা এন্টার দিবেন, তখন এটা চলে আসছে, ঠিক আছে? কি কি জিনিস থাকে স্ট্রাকচারের মধ্যে বলছিলাম, ডক টাইপ HTML এখানে চলে আসছে, এরপর ল্যাঙ্গুয়েজ থাকে, ল্যাঙ্গুয়েজের যে এটা ইংলিশটা কি ভাষা লেখা, এখানে বাই ডিফল্ট ইংলিশ লেখা আছে, আপনি আপনার মতো চেঞ্জ করতে পারেন। তারপর মেটা হচ্ছে UTF হচ্ছে 8, এটা একটা হচ্ছে এনকোডিং একটা সিস্টেম আছে। এখানে চার্জ সেটটা কি, এটা মেটা চার্জ সেট, এটা আমরা একটু বিস্তারিত জানি, হ্যাঁ, পরবর্তী যাতে আপনারা কেউ কোশ্চেন না করেন। হোয়াট ইজ চার্জ সেট ইন HTML, এটা আমরা দ্রব্যরীতি স্কুল থেকে জানি, হ্যাঁ। অ্যাবট আসকি এবং UTF, আসকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড অফ, আসকি হচ্ছে এটা ইনফরমেশন ইন্টারফেস, এটা হচ্ছে, আচ্ছা, কমিউনিকেশন ইন্টারফেস, এটা এটার একটা ফুল মিনিংটা আমরা একটু দেখে নেই, আমি ভুলে গেছি, এটা সামথিং এমনই ছিল। আচ্ছা, এই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আসকি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন একটা স্ট্যান্ডার্ড যেটা দিয়ে হচ্ছে আমরা ইনফরমেশন কি ইন্টারচেঞ্জ করি। ইনফরমেশন ইন্টারচেঞ্জ বলতে কি বোঝায়, আমরা যারা এখানে কাজ করি বা পিসিতে যারা চালাই, মোটামুটি আমার এতটুকু জানা জানার কথা সবার, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার আমরা এই যে মুভ করতেছি বা আপনাদের যে ট্যাগস ইমেজ যা দেখতে পাচ্ছেন এগুলা সব কিছু জেনারেট করতে হয় কি দিয়ে, 1 আর 0 দিয়ে, তাই না? আর কিছু আছে, এটাকে কি বলে, 1 0, দুইটা ডিজিট আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, এই দুইটা ডিজিট দিয়ে কি করে কম্পিউটার কোনো ফাইল জেনারেট করে, তাই না? তাহলে যখন আমাদেরকে এই দুইটা ডিজিট শুধুমাত্র দিবে আমাদেরকে জেনারেট করার জন্য, তাহলে আমি কিভাবে জেনারেট করব, আপনাকে ধরেন আমি জেনারেট করতে বললাম হচ্ছে 14, এই ডিজিটটাকে আপনি এখানে কিভাবে, এইটা দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, একটা কোশ্চেন আসতে পারে না যে আমার কাছে শুধুমাত্র 1 আর 0 আছে, তাহলে আমি আমার যদি আর একটা আলাদা ডিজিট দেয় আমি এটা কিভাবে জেনারেট করব, অথবা আমি আপনাকে বললাম এ লেখার জন্য, এটা তো এটা তাও না আমি জেনারেট করে দিলাম, আমরা এক এক একটা 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 করে 4 লিখলাম, এক 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 যোগ করে 14 বানালাম, আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে একটা আলফাবেট এ লিখে দেখান, এটা কিভাবে শুধুমাত্র 0 আর 1 ডিজিট দিয়ে আপনি কিভাবে একটা সিম্বল, সাইন সিম্বল কিভাবে ক্রিয়েট করবেন, এনিওয়ান হ্যাজ আইডিয়া? না ভাই, ওকে, দ্যাটস কল হচ্ছে ইন্টারচেঞ্জ, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। 1 0 কে একটা ইনফরমেশন না, এ কে একটা ইনফরমেশন না, এগুলো কি সব কি একটা ইনফরমেশন? ইনফরমেশন ইন্টারচেঞ্জ হচ্ছে যখন আমি কোন একটা ইনফরমেশন কে একটা ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন জেনারেট করব, তখন এটাকে বলে ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ একটা ইনফরমেশন থেকে আরেকটা ইনফরমেশনে যাওয়া। এটা করার জন্যই হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি,
সম্পূর্ণ স্ট্যান্ডার্ডটার নাম হচ্ছে হচ্ছে আসকি। আমি একটু আগে বললাম আপনাদেরকে, এটা হচ্ছে সবার প্রথমে একজন ডেভেলপার আছে আসকির, ওনার নামটা হচ্ছে, এখানে লেখা আছে কিনা জানি না। আচ্ছা যাই হোক, আমরা ওইটাতে শুধু শুধু টাইম ওয়েস্ট করবো না, এখানে বাংলা পড়া আর কি বলবো, আমরা ইউনিভার্সিটি বা স্কুল লাইফের পড়া না যে আমাদের এগুলো না জানলে হবে না। যাই হোক, উনি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে বা একটা স্ট্যান্ডার্ড চার্ট সেট তৈরি করছে যেটার নাম হচ্ছে আসকি। আচ্ছা যাই হোক, আমি কি লিখতেছি পেইন্টের মধ্যে, লাইক কি ট্রাই করতেছে আল্লাহ বাবু জানে। আচ্ছা, এইটার কাজ কি আজকে? আজকের কাজ হচ্ছে, আমরা যদি একটা আজকের একটু দেখি বিস্তারিত বর্ণনা এখানে কি দিয়েছে, এই যে আমাদের বিভিন্ন ক্যারেক্টারের বাইনারি কোডে মানে কনভার্ট করা, বা একটা ক্যারেক্টারকে ধরেন এম ক্যারেক্টারটা কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব, সেইটার দায়িত্ব হচ্ছে আজকে জেনারেট করে। যেমন আমরা যদি আমরা বিভিন্ন রকম মানে ক্যারেক্টার বা কি কি বল আপনাকে কাউন্টিং সিস্টেমের সাথে আমরা পরিচিত হয়েছি, আমরা পরবর্তীতে যারা যারা ক্লাস 10 অথবা মোটামুটি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু জানেন আমাদের মোটামুটি কয়েকটা ক্যারেক্টার রয়েছে, কি বলে এটাকে, কাউন্টিং সিস্টেম রয়েছে, এর মধ্যে রয়েছে হেক্সাডেসিমাল, অক্টাল, ডেসিমাল যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, 1 থেকে 100 পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত যেটা ডিজিট সংখ্যা, না সরি 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল, তাই না? বাইনারিতে হচ্ছে আপনার 1 আর 0, বাইনারি 8 বিটে হচ্ছে সেম, বাইনারিতে 1 আর 0। সো এই যে মানে কাউন্টিং সিস্টেম এগুলোতে কনভার্ট করেই হচ্ছে আপনার আজকির কাজ। সে কি করে, আমাদের আজকির একটা চার্ট রয়েছে, যখন আপনি কোনো একটা কিছু কম্পিউটারে টাইপ করেন আপনার কিবোর্ডের সাথে এটা অ্যাসাইন থাকে। ধরেন আমি কিবোর্ডে যখন এ ক্লিক করি, এই যে এ এই যে লেখাটা লিখছি এটা যখন আমি ক্লিক করছি, তখন এটার জন্য একটা কোড জেনারেট করছে কম্পিউটার কিবোর্ড, এটা এটাকে বলা হচ্ছে আস্কি কোড। আমরা বর্তমানে যে কিবোর্ডগুলো ইউজ করি এগুলো তো আস্কি কোডটা ইউজ করে না, এটাতে ইউজ করা হচ্ছে ইউনিকোড বা UTF, যেটা আমি একটু আগে বললাম, এই যে UTF-8, এই যে কোডটা বা এনকোড সিস্টেম, এই সিস্টেম এটা জেনারেট করে। আর আগে করতে হচ্ছে আস্কি, তখন কি করতো, ধরেন এর জন্য আমি 101 এই না উমুক একটা ভ্যালু বা একটা ডিজিট আমি অলরেডি অ্যাসাইন করে আসছি, এই 101-এর মানে হচ্ছে যখন আস্কি কোডের মতো যাবে তখন আস্কি কোডের একটা চার্ট থাকে এরকম, এই চার্টের মধ্যে এরকম একটা ডিকশনারি থাকে, ডিকশনারির মতো লেখা থাকে যে আমার 101-এর মানে কি। ধরুন আমি এখানে লিখতে চাচ্ছি, আমার একটা ডিকশনারি আছে, এই ডিকশনারির ভিতরে আমার লেখা আছে যে এ একটা ভ্যালু, আর যখন এটার এটার মানে হচ্ছে 101, যখন সে দেখবে আমার কিবোর্ড থেকে আমার কম্পিউটার প্রসেসরের কাছে 101 ভ্যালুটা পাঠানো হয়েছে, সে সে খুব ভালোভাবেই ডিটেক্ট করে ফেলবে যে এটা হচ্ছে এর জন্য একটা জার কোড। তো সে কী করবে, যখন এটাকে এনকোড করবে তখন এনকোড করার সময় আপনার ডিসপ্লের মধ্যে এরকম একটা ডিজিট অথবা এই যে এ এটাকে সে প্রদর্শন করবে। এই যে ইনফরমেশনটা সে ইন্টারচেঞ্জ করছে একটা একটা কাউন্টিং সিস্টেম বা 0 আর 1-এর ব্যবহার করে, সে যে একটা অন্য টাইপের একটা ইনফরমেশন সে জেনারেট করছে, এই জেনারেশনটাকে আমরা বলে হচ্ছে ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সো আমরা কী টেকনোলজি ইউজ করতেছি বা কোন পদ্ধতিতে আমরা সেটাকে জেনারেট করতেছি, এইটা আমরা এসটিএম ফাইলটাকে বলে দেয় হচ্ছে এই মাটা চার্ট সেটের কাজ, ঠিক আছে? এটার উপর যদি হবার করি, এটার উপর আমরা কিছু ইনফরমেশন দেখতে পাবো, লেখা আছে দিস অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার দ্য পেজ ক্যারেক্টার এনকোডিং, ইট মাস্ট কন্টেইন আ স্ট্যান্ডার্ড আইএনএ মিম নেম ফর ক্যারেক্টার এনকোডিং। আচ্ছা মিম কি, আপনারা যদি MIM দিয়ে সার্চ দেন, এটা হচ্ছে এক ধরনের একটা সংস্থা যেটার কাজ হচ্ছে এসটিএমএল এর যে স্ট্যান্ডার্ড সেটাকে মেনটেন করা। আচ্ছা তারপর আমি বলতেছি, অলদো দ্য স্ট্যান্ডার্ড ডাজন্ট রিকোয়ার স্পেসিফিক এনকোডিং, ইজ সাজেস্ট অথর এনকোডেড ইউজ UTF, যেটা হচ্ছে লেটেস্ট, এটা হচ্ছে ইউনিকোড টেক্সট কি একটা সামথিং বলে, অর অথর শুড নট ইউজ আসকি ইনকমপ্লিটেবল ইনকোডস টু অ্যাভয়েড সিকিউরিটি রিস্ক। ঠিক আছে, আমি এই যে দেখেন এখানে অলরেডি চলে এসেছে আপনাদেরকে যেগুলো বললাম, তাহলে কি মোটামুটি ক্লিয়ার এই UTF জিনিসটা কি? হালকা পাতলা আর কি। আচ্ছা কি জিনিসে ক্লিয়ার হননি, মানে UTF এটা কি মানে আর কি, মানে দ থাকবে? আমি বলি, আমি যেরকম দেখাইলাম না ইনফরমেশন ইন্টারফেসের জন্য, এটা আসকি হচ্ছে একটা পদ্ধতি, এটা একজন একটা লোক তৈরি করছে, ওনার মতো আরো অনেক লোক আছে যারা বিভিন্ন পদ্ধতিতে এটা করে থাকে।
সো আস্কি তে যখন 100 একের মানে হচ্ছে এ, আবার আপনার দেখা যাচ্ছে ইউনিকোডের মধ্যে দেখা যাবে লেখা আছে যে 200 এর মানে হচ্ছে, তারা বিভিন্ন টেকনোলজি ইউজ করে তারা ইয়া করে। যখন আস্কির মধ্যে যদি আমি অ্যাসের জন্য 200 সেট করে রাখি এবং ইউনিকোডে যদি অ্যাসের জন্য 100 সেট করে রাখি, সেক্ষেত্রে আমি যদি ইউনিকোডের ভিতরে গিয়ে লিখি যে 100, তাহলে কিন্তু আমাকে অ্যাস শো না করে এ শো করবে, বিষয়টা এমন না। যে জন্য আমি ডিফাইন করে দিই হচ্ছে এনকোডিং আমি কোন টেকনোলজির এনকোডটা ইউজ করতেছি, এটা সেটা কাজ। আস্কি হচ্ছে সব থেকে ওল্ডেস্ট টেকনোলজি, এটা এখন ইউজ হয় না, এটা মোস্ট অফ দ্য কম্পিউটার অ্যাভয়েড করে। সবাই কি ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? না ভাই ক্লিয়ার। ওকে, তাহলে আস্কি, সরি, এই যে আমাদের চার সেটের কাজ কি, এটা হচ্ছে এনকোডিং জিনিসটাকে বোঝানো, তাই না? হ্যাঁ। আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে এটার জন্য আমাকে দেখা যাবে একটা ক্লাস সম্পূর্ণ ব্যয় করতে হবে। আপনার কিভাবে কাজ করে, কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, এটা এই কোর্সে অ্যাটলিস্ট পসিবল না। যদি আপনারা বলেন যে আপনাদের জন্য আলাদা একটা টাইম বের করে আমাদেরকে দেখানোর জন্য কিভাবে ইন্টারচেঞ্জ হয়, সেটা আলাদা বিষয়, বাট আমি আর থেকে বেশি ডিপলি যাব না। এখানে অনেক কিছু আছে, আমরা গুগলে সার্চ করলে দেখতে পারি যে ইনফরমেশন ইন্টারচেঞ্জ হচ্ছে কিভাবে হচ্ছে, এই যে এটার মানে কি, এটা হচ্ছে আমাদের যে বলছিলাম হেক্সাডেসিমাল নাম্বার ডিজিট কিভাবে হচ্ছে, বাইনারি কোডগুলো কিভাবে দেখা যায়, ঠিক আছে? আপনারা যারা জানতে চান আরো বিস্তারিত, ওই কি বলে আস্কি দিয়ে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন, এনকোডিং সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, আর ডিপলি যাব না, আমরা করে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আরেকটা ম্যাটার রয়েছে, সেখানে হচ্ছে HTTP ইকুইপ, এখানে লেখা আছে ডিফাইন এ প্রোগ্রাম ডিরেক্টিভ দ্যাট অ্যাট্রিবিউটস নেম HTTP ইকুইপ বিকজ অল দ্য অ্যালাউড ভ্যালুস আর নেমস আর পার্টিকুলার HTTP হেডার্স। আচ্ছা, এটার কাজ হচ্ছে আপনি যে ফাইলটা লিখতেছেন এটা কোন টেকনোলজির মাধ্যমে আপনি ট্রান্সফার করতে চান। আমরা মোটামুটি জানি কয়েকটা প্রকার টেকনোলজি আমাদের ওয়েবসাইট বা ওয়েবসাইটকে লোড করার জন্য আমরা ইউজ করে থাকি, তার মধ্যে মোস্ট অফ দ্য কমন, সব থেকে যে কমন সেটা হচ্ছে HTTPS, তাই না? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা তো জানছি আমরা। আরো কি কি আছে আমি বলি, আরো আছে FTP, আরো একটা নাম আছে, সেটা নাম হচ্ছে গেটওয়ে, আরো বেশ কয়েকটা এরকম টেকনোলজি আছে যেই টেকনোলজির উপরে ভিত্তি করে আমরা কোনো একটা ইনফরমেশন একটা সার্ভার থেকে আমাদের PC পর্যন্ত বা অথবা আর একটা সার্ভারে আমরা ট্রান্সফার করে থাকি। সো এই ক্যারেক্টারের মাধ্যমে আমরা বুঝাই দেই আমাদের HTML ফাইলের হেডার ফাইলের মধ্যে, বলে দেই যে আমি যে টেকনোলজি, আমি যে কোডটা লিখতেছি এটা একমাত্র HTTP, ঠিক আছে? এটা এটা কম্পিটেবল, ঠিক আছে? এই যে XUA কম্পিটেবল, অর্থাৎ হচ্ছে এটা এত বিস্তারিত বলতে গেলে অনেক ঝামেলা, একটুকু বলে দিই, অর্থাৎ আমি যে কোডটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে HTML এর HTTP যে প্রোটোকলটা, সেই প্রোটোকলটা ক্যাপেবল, ঠিক আছে? অর্থাৎ এই এই প্রোটোকলটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আমার ওয়েবসাইটটা রান করবে। সবাই কি, আচ্ছা আমি যদি এগুলো না লিখে যদি আমি ওয়েবসাইট বানাই তাহলে কি প্রবলেম হবে? আমি একটু আগে বললাম আমাদের একটা হচ্ছে মিম আছে, অর্থাৎ যেই অথরিটির কাজ হচ্ছে একটা একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের যে কোডিং স্ট্রাকচার সেটাকে ফলো করা। এইগুলো না লিখে লিখলে HTML এ কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যদি আমরা না লিখে ওয়েবসাইট বানাই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে যখন আপনি কোনো প্রফেশনাল ক্ষেত্রে কাজ করতে যাবেন সেখানে দেখা যাবে আপনার কোম্পানি যখন আপনাকে বলবে যে একটা স্ট্যান্ডার্ড কোডিং করার জন্য, তখন আপনি দেখা যাবে এগুলো না লেখার কারণে আপনার কোডিংটাকে লোয়ার ক্লাসে নিয়ে যাওয়া হবে। সো অলওয়েজ সব থেকে আমাদের সব কোডার বা প্রোগ্রামারদের অবশ্যই এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে রুলস রেগুলেশন ফলো করলে আমার কোডটা সব থেকে বেশি গোছানো হয় সেটা অবশ্যই ইনক্লুড করা। ওকে, এটা না লিখলে কিছু হবে না, তাই বলে আমি লিখবো না এটা কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা আছে, আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাট্রিবিউট। এটা কাজ হচ্ছে দ্য অ্যাট্রিবিউট কন্টেইনস দ্য ভ্যালু ইজ ফর দ্য HTTP ইকুইপ অর দ্য নেম অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানে আই হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা আমি কোন ব্রাউজারের মাধ্যমে এক্সপ্রেস করার জন্য এটা সাপোর্টেড, এটা একটা জাস্ট ব্রাউজার সম্পর্কে লিখছে, সেটা হচ্ছে মাইক্রোসফট এজ এজকে নিয়ে। মাইক্রোসফট এজ কিন্তু আবার গুগল ক্রোমের যে ইঞ্জিন যেটাকে আমরা V8 ইঞ্জিন বলি, অর্থাৎ এত ইঞ্জিন মিঞ্জিন তো গভীরে যাওয়া যাবে না, প্রত্যেকটা ওয়েবসাইটের হচ্ছে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে সে কম্পিউটিং করে আপনাকে যে কোডগুলো লিখছে সেগুলোকে হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন দেয় অথবা এটাকে একটা গ্রাফিক্স আকার আপনার ডিসপ্লেতে শো করে। এই ইঞ্জিনের বিভিন্ন রকম ইঞ্জিন দিয়ে এটা করা হয়, ইঞ্জিনটা আসলে এক ধরনের কম্পাইলার। কম্পাইলার কি জানেন? না। কম্পাইলার হচ্ছে, ধরেন আপনি একটা মেশিনের মধ্যে আটা, রুটি, ময়দা, সুজি দিলেন, সেগুলো র ম্যাটেরিয়ালস বা এটাকে কোন রকম প্রসেস ছাড়া দিলেন, আর আরেক পাশ দিয়ে হচ্ছে আপনার রুটি তৈরি হয়ে বের হলো, এটা হচ্ছে কম্পাইলার। অর্থাৎ আপনি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছেন, তার কাজ হচ্ছে এটাকে বানায় নেওয়া, ঠিক আছে? এবার কি ক্লিয়ার? এরকম প্রত্যেকটা ব্রাউজারের একটা নিজস্ব ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনের মাধ্যমে সে হচ্ছে এই কাজটা করে থাকে। সো আমরা বলেছি আমরা মোটামুটি এইজের যে ইঞ্জিন সেই এইজের ইঞ্জিনটা আমরা ইউজ করবো এই এইগুলো এক্সিকিউট করার জন্য,
ঠিক আছে। আর এজ হচ্ছে আবার মাইক্রোসফট ক্রোমের যে একটা ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটার উপরে বেস করে তৈরি করা, একটা ইঞ্জিনের উপরে কাজ করে। অর্থাৎ এই যে ওয়েবসাইটটা লোড হওয়া মানে হচ্ছে মাইক্রোসফট গুগল ক্রোমে হচ্ছে আমরা অটোমেটিকলি লোড করতে পারবো। আর আমরা জানি ওয়ার্ল্ডের সব থেকে বেশি ইউজ করা ব্রাউজার কি, গুগল ক্রোম, তাই না? হ্যাঁ আচ্ছা, আমরা যদিও সব মানুষ গুগল ক্রোম ইউজ করে, তবে আমরা যারা ডেভেলপার আছি তাদের জন্য আমার সব থেকে বেশি রিকমেন্ডেড ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স। ঠিক আছে, আপনার ফায়ারফক্স দিয়ে যদি কোনো ওয়েবসাইটকে ডেভেলপ করে সেক্ষেত্রে আপনার ডায়াগনোসিস বা পরবর্তীতে যদি কোনো ট্রাবল শুটিং করতে হয় এটা অনেক হেল্প করে। এটার যে ডেভেলপার টুলটা আমার পার্সোনালি অনেক পছন্দ। সো যদি কেউ চান সুইচ করতে পারেন, তবে না করলেও কোনো অসুবিধা নেই। এই ডেভেলপার টুলটা কিন্তু অনেক অ্যাডভান্স অ্যাজ কম্পেয়ার টু গুগল ক্রোম। ওকে আচ্ছা, যাই হোক, সো পরবর্তীতে আমরা যেই ক্যারেক্টার এটা দেখতে পাচ্ছি, এই মেটাটার কাজ হচ্ছে আপনার আর ওয়েবসাইটকে রেসপন্সিভ কিনা সেটাকে ডিফাইন করা। এটার জন্য আমাদের আমরা এটার মাধ্যমে বলে দিচ্ছি, প্রথমে নেম বলছি ভিউ পোর্ট, অর্থাৎ আমি যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি আমার কাছে ভিজিবল এরিয়া, এটাকে আমরা হাইলাইট করছি ভিউ পোর্টের মাধ্যমে, অর্থাৎ আমার ভিজিবল এরিয়া। তারপর আমরা বলে দিচ্ছি কন্টেন্টটা কতটুকু কীভাবে আমরা শো করতে চাই। আমরা কন্টেন্টটা শো করতে চাই উইথ হচ্ছে ডিভাইস উইথ আকারে, অর্থাৎ আমি যদি মোবাইলের যে উইথ সেটা হচ্ছে ধরুন 300 পিক্সেল, আমার ওয়েবসাইটটাকে 300 পিক্সেল আকারে লোড করবে। ডেস্কটপের যে উইথটা সেটা ধরুন 1400 পিক্সেল, সে 1400 পিক্সেল আকারে এটাকে ওয়েবসাইটটাকে লোড করবে। আবার যদি আমি কোনো একটা ওয়েবসাইট যেখানে 4K রেজুলেশন, তাহলে 4K অর্থে 4096 রেজুলেশনে সে হচ্ছে ওয়েবসাইটটাকে লোড করবে। ঠিক আছে, আর ইনিশিয়াল স্কেল দিয়ে আমরা বোঝা যাচ্ছে আমরা যখন ওয়েবসাইটটাকে স্কেলিং করছি সেটা স্কেলিং মানে কি টাইপের হবে। ঠিক আছে, এটা মূলত এটা দিয়ে আমরা ডিফাইন করে দিতে হচ্ছে ধরেন স্কেল স্কেলিংটা আমি আপনাকে বোঝাই। স্কেলিং হচ্ছে ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, এটাকে বলে আমরা 100%, এটার উপরে বাড়লে জুম হয়। ধরেন আমি এই ওয়েবসাইটটাকে যখন লোড করলাম তখন এই যে প্লাসে দিচ্ছি এই যে ওয়েবসাইটটা জুম হচ্ছে 125%, এটার ভ্যালু হচ্ছে 1.25। আবার আমি যখন আরও জুম করছি তখন 1.75, যখন আরও জুম করছি 2.5, এরকম করে আমরা জুম করি। সো আমরা বাই ডিফল্ট বলে দিচ্ছি যখন আমরা ওয়েব পেজটাকে লোড করবো এটা ইনিশিয়াল ভ্যালু হবে 100%। ঠিক আছে, অর্থাৎ এক মানে আমি যে কোডটা করবো এটা হচ্ছে 100% আকারে শো করবে। এইটা এই এটাদের হচ্ছে আমরা মোটা মূলত এটা বুঝিয়ে থাকি ইনিশিয়াল স্কিল স্কেল সরি। সবাইকে ক্লিয়ার? আর টাইটেল হচ্ছে মূলত আমরা ওয়েবসাইটের যে উপরে বিভিন্ন রকম নাম লেখা দেখতে পারি, এই যে উপরে লেখা আসতেছে হোম, এলিমেন্টর, বেসপিক, ডটস লজিক্স, মিট, এইচটিএমএল, এই যে এখানে যে ট্যাবের মধ্যে নামটা লেখা এটাকে আমরা হচ্ছে টাইটেলের ভিতরে আমরা প্রদর্শন করি। সবাই ক্লিয়ার? ইয়েস। ওকে, তাহলে মোটামুটি স্ট্রাকচার নিয়ে তো এখন ক্লিয়ার। হেডারের মধ্যে আছে আমরা মূলত কি জিনিসগুলো লিখি, যে ইনফরমেশন গুলো আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য বহন করে, তাই না? আমি বলেছিলাম আপনাদের লাস্ট ক্লাসে, মনে আছে? হ্যাঁ। সো এটা কাজ কি সবাই বলি, ওয়েবসাইটের তথ্য তথ্য বহন করা, তাই তো? এটা এখানে কি কোনো কিছু এসে প্রদর্শন করতেছে? আচ্ছা, তাহলে আমরা এখন প্রদর্শনে কাজ করবো, আমরা বডি নিয়ে কাজ করবো। আচ্ছা, বডি দিয়ে কাজ করার আগে আপনাদের আমি লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম দুইটা জিনিস, একটা হচ্ছে ইনলাইন CSS। আচ্ছা, কয় টাইপের CSS আমরা একটু গুগলে সার্চ করি। CSS types, আচ্ছা আমাদের এই টাইপের CSS আছে। আচ্ছা, এইটা আমাদের মোটামুটি আপনাদের 3 নাম্বার, এটাকে আমরা আমি আসলে ক্যাটাগরিতে ফেলাই না, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, ইন্টারনাল অর এমবেডেড CSS হচ্ছে এটা একটা আলাদা জিনিস, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে একটা জিনিস জানবো, আমরা CDN নিয়ে জানবো, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। বিভিন্ন CDN নেটওয়ার্কের মাধ্যমে যেই CSSগুলোকে ডেলিভার করা হয় এটাকে বলা হচ্ছে ইন্টারনাল অর এমবেডেড CSS। অর্থাৎ এইটা আমার ওয়েবসাইটের সাথে কোথাও লিঙ্ক করা নাই, অর্থাৎ আমি যে ফাইলটা ক্রিয়েট করতেছি এই ফাইলের মতো কোথাও আমরা লিখবো না, এটা অন্য আর একটা সার্ভারের মধ্যে আমরা সেভ করবো। ওই সার্ভার থেকে আমার এই ফাইলটাকে লোড হওয়ার সময় আমরা বলে দিব যে ওই সার্ভার থেকে কল করে CSSটাতে তুমি এক্সিকিউট করে নিবে। তখন সে ওই লাইনটা দেখার সাথে সাথে ওই সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাবে এবং সার্ভার থেকে একটা ফিরতি রিকোয়েস্ট অ্যান্সারে হচ্ছে আমার CSS এর ফাইলটা পাঠাই দিবে ব্রাউজারে এবং ওইখান থেকে আমার CSS ফাইলটাকে লোড হবে। এই যে টেকনোলজি বা এই যে টেকনিকটা ইউজ করা হয় এই টেকনিকটার নাম হচ্ছে ইন্টারনাল অর এমবেডেড CSS। আমরা মূলত আপনাদেরকে এই জিনিসটা পরবর্তীতে দেখাবো, এটা আমাদের এখন প্রয়োজন নাই, এটা যখন আমরা বুস্টার ফ্রেমওয়ার্ক নিয়ে টুকিটাকি কাজ করব সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, এখন প্রয়োজন নাই। আমরা মূলত আলোচনা করবো হচ্ছে ইনলাইন CSS নিয়ে। ঠিক আছে, ইনলাইন CSS কীভাবে আমরা ক্রিয়েট করব,
আমরা লাস্ট ক্লাসে তো দেখেছি ইনলাইন সিএসএস কিভাবে লিখে, স্টাইল একটা অ্যাট্রিবিউট নিতে হয়, সেটার পরে হচ্ছে ইকুয়াল দিয়ে একটু ডাবল কোটেশন মার্কের মধ্যে সিএসএস গুলো লিখতে হয়, মনে আছে? জি আর এক্সট্রা সিএসএস টা কিভাবে করে ইনভার্ট সিএসএস? আচ্ছা আপনাদের ইনভার্টেড টা আমি শিখালাম। এখানে আরেকটা জিনিস আছে, একটু যদি আমরা দেখি ইন্টারনাল অর ইমবেড সিএসএস, আমি যেই টেকনোলজি সিডিএন নেটওয়ার্কের কথা বলছি এটা হচ্ছে ইমবেডেড সিএসএস, আর ইন্টারনাল সিএসএস হচ্ছে আমরা এইচটিএমএল এর হেডের মধ্যে বা বডির শুরুতে স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করি এবং এইটার মধ্যে আমরা যে কোনো সিএসএস লিখি। ধরেন আমি একটা এখানে একটা ডিভ নিলাম, ডব ডট ন্যাভ দিয়ে একটা ডিভ ক্রিয়েট করলাম, এবং এখানে যদি আমি এইটার একটা ইয়া দেই সিএসএস দিয়ে নেই ন্যাভ, এটার মধ্যে যদি আমি কোনো সিএসএস লিখি ধরেন হাইট 100 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড দিলাম এটাতে, যদি আমরা এখন রান করি এই যে আমি কিন্তু হেডার মধ্যে লিখছি কিন্তু সিএসএস কে কাজ করতেছে? হ্যাঁ করতেছে। স্টাইল ট্যাগের ভিতরে একটা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে সরি ট্যাগের ভিতরে হচ্ছে আমরা সিএসএস ফাইলটাকে লিখতে পারি। এই টাইপের সিএসএস কে বলা হচ্ছে মূলত কি বলে এটাকে, ভুলে গেলাম নামটা, ইন্টারনাল অর ইন্টারনাল সিএসএস। এমবেডেডটা বুঝছি, তারপর হচ্ছে ইন্টারনালটা বুঝলাম, ইনলাইনটা দেখাচ্ছি, আর এখন হচ্ছে এক্সটারনালটা দেখাবো। আচ্ছা এই তিনটা জিনিস কি ক্লিয়ার, ইন্টারনাল কি, ইনভার্টেড কি, ইনলাইন কি? হ্যাঁ ওকে, তাহলে আমরা আচ্ছা ভাইয়া, নরমালি নরমালি যখন কোনো ওয়েবসাইট তৈরি করেন ভাই, আপনারা কোনটা বেশি ইউজ করেন? আমরা এক্সটারনালটা বেশি ইউজ করি, তবে এখন এক্সটারনালটার থেকে আবার মুভ অন করতে হচ্ছে ইনভার্টেড সিএসএস, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের লোডিং টাইমটা অনেক কমে যাবে, একটা একটা সার্ভার উপরে প্রেসারটা অনেক কমে যায়, যার জন্য এটাতেও এখন অনেক ডেভেলপার সুইচ করতেছে। এবং ওই যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক যে ইউজ করি, ফ্রেমওয়ার্ক দেখা যায় যে অনেক বড় একটা ফাইল 70 MB 80 MB, যেখানে সবগুলা ফ্রেমওয়ার্কের আমার জিনিস দরকার হয় না, সেক্ষেত্রে যে পার্টিকুলার জিনিসটা আমার দরকার ওইটাই শুধুমাত্র রিকোয়েস্ট করে এবং ওইটুকু সিএসএস হচ্ছে আমাদের সার্ভারে ডিফাইন করে, যার জন্য আমাদের ওয়েবসাইটের যে ওয়েট সেটাও কমে যায়। ওয়েট মানে হচ্ছে ওয়েবসাইটের সাইজ। সো মূলত মোস্ট অফ দ্য এখনও এক্সটার্নাল সিএসএস উপরে ডিপেন্ডেন্ট, তবে আস্তে আস্তে হয়তো বা এমবেডেড সিএসএস এই দিকে আমরা শিফট করতেছি। সো তারপরও আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করবো, যেহেতু এটা এখনো আনকমন হয়নি, এটা সবথেকে বেশি কমন। ওকে, তাহলে আমরা কিভাবে একটা এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করবো এটাকে আগে শিখি। কোনো এক্সটার্নাল সিএসএস কে লিঙ্ক করার জন্য আমরা হেডারের মধ্যে একটা একটা ট্যাগ ইউজ করতো, এটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ, এবং এটার সাথে একটা রেল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এটার পূর্ণ নাম হচ্ছে রিলেশন। কি এটার নাম? রিলেশন। এটাকে ছোট করে লেখার জন্য আমরা রেল ইউজ করি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি। আর আরেকটা অ্যাট্রিবিউট দরকার, সেটা হচ্ছে সোর্স, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে রিলেশনের মধ্যে আমরা আসলে বলে দেই আমি যে জিনিসটা লিংক করতেছি এটা আমার এইচটিএমএল এর সাথে তার সম্পর্ক কি, এটা কি, এটা একটা স্টাইল না, এটা তো একটা স্টাইল একটা শীট, তাহলে আমরা রিলেশন দিব এটার সাথে স্টাইল শীট। রিলেশনের আমরা ডাবল অ্যাট্রিবিউটের নাম লাগবো স্টাইল শিট, অ্যান্ড সোর্সের মধ্যে আমি যে সিএসএস ফাইলটা ক্রিয়েট করছি এইটার যে লোকেশনটা, সেটা লোকেশনটা আমি সোর্সের মধ্যে দিয়ে দিব। সবাই কি ক্লিয়ার? এখন আমার এই যে সিএসএসটা আমি আরেকটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করেছি, এটা আমার এই ফাইলের সাথে লিঙ্ক হয়ে গেছে। সবাই কি পারবো? আমি আবার দেখাচ্ছি, প্রথমে একটা লিঙ্ক অ্যাট্রিবিউট নিব, তারপর পরবর্তীতে আমরা লিখব হচ্ছে রিলেশন কি, এবং তার এটার মধ্যে হচ্ছে আমরা এটাকে হেডে লিখবো, এটা হেডের মধ্যে অবশ্যই। আমি বললাম যে জিনিসগুলো আমরা এক্সিকিউট করতে চাই না ভিজুয়ালি, সেগুলো আমরা হেড ট্যাগের মধ্যে লিখবো। আমরা তো চাই না যে আমাদের সিএসএস এর লোকেশনটা কোথায় আমি একটা হ্যাকারকে বলে দেই, তাহলে তো সে আমার সিএসএস এর লোকেশনে ঢুকে সে আমার ওয়েবসাইটটাকে যে কোনোভাবে হ্যাক করতে পারে, তাই না? যেটাকে আমরা হিডেন রাখতে চাই সেটা অবশ্যই আমাদের হেডারে দিতে হবে, এটা হেডে লেখা ছাড়া সিএসএস কাজও করবে না খুব একটা। আমরা বাইরে লেখলেও কাজ করবে, বাট অনেক জায়গাতে দেখবেন অনেক সমস্যা করতেছে। সো হেডারের মধ্যে আমরা লিখবো লিঙ্ক, লিঙ্কের পর লাগবো রিলেশন অ্যাট্রিবিউট, তার মধ্যে লাগবো হচ্ছে স্টাইল শিট, এন্ড তারপর আমরা কি লিখবো বলেন? লিঙ্কটা কপি করে অ্যাট্রিবিউটের নাম কি, অ্যাট্রিবিউটের নাম স্টাইল শিট, স্টাইল ডট সিএসএস। অ্যাট্রিবিউটের নাম কি? আচ্ছা এসএফ এইচ আর ই এফ
এটা হ্যাঁ এটা বলছিলাম আমি আরে এসএফসি সোর্স 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 তার মধ্যে কি আমরা লোকেশন কি দিব স্টাইল ডট সিএসএস সবাই ক্লিয়ার সবাই পারবো জি ভাই আচ্ছা এখন কাজ করি কিনা আমি দেখি আমি যে নেভিগেশনের জন্য যে সিএসএসটা লিখছিলাম ওখানে স্টাইল ডট সিএসএস এই ফাইলের মধ্যে আমরা লেখা ট্রাই করি তাহলে ডট ন্যাভ দিয়ে কল করি তার পরবর্তীতে আচ্ছা এইটা নিয়ে আমরা শিখাইনি এই ডট দিয়ে ক্যান কল করতেছি এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ডোন্ট ওয়ারি জাস্ট আমি চেক করার জন্য এটা চেক করতেছি আচ্ছা এটাকে লিংক হয়েছে কনসোল সোর্সেস আচ্ছা আমার স্টার শিটটা এখনো শো করতেছে না এক মিনিট সোর্স আচ্ছা আমার ওইখানে একটা ভুল হয়েছে এখানে সোর্স হবে না ওই এইচরেফই হবে যেটা আমাদের ওই যে তুই ইয়া বলছে সাকিব আহমেদ ভাই উনি বললেন ঠিক আছে এটা একটু আমার মিস্টেক হয়েছিল আমি আসলে দুই জায়গাতে একটু প্যাচ লাগাইছি সো সোর্সের জায়গায় হাইপার রেফ হবে ঠিক আছে ইমেজেসদের মধ্যে সোর্স হবে সবাই ক্লিয়ার ইয়েস এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটার সাথে লিংক হয়ে গেছে এই যে আমার এখানে শো করতেছে আমি ইন্সপেক্টে যাই এবং এখান থেকে যদি আমি সোর্সেসে যাই এই যে আমার স্টাইল ডট সিএসএস ফাইলটা চলে আসছে আমি এখান থেকে চলে এন্ট্রি করতে পারবো সবাই ক্লিয়ার ক্লিয়ার ওকে তাহলে এখন আমাদের আজকে কাজ হচ্ছে আমরা একটা মূলত আমরা ক্লাস কি আমাদের কিভাবে একটা সিএসএস এর মধ্যে আমরা কোন একটা ট্যাগকে কল করব সেটা আমরা আজকে শিখব ঠিক আছে ধরুন আমার এই যে একটা ডিভ ডিভ হচ্ছে কি একটা সিএসএস এর এলিমেন্ট আমি ডিভ কি সেকশন কি এগুলো আপনাকে আপনাদেরকে বলেছিলাম না ফার্স্ট ক্লাসে ডিভ এ বলছেন জি ডিভ আর সেকশনের মধ্যে পার্থক্য কি আচ্ছা সবাই কি জানেন এটা ডিভ সেকশন কি সবাই কি জানেন পাঠাই জাস্ট একটা ইমেজিন করেন আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি আচ্ছা আপনাদের জানার মতো কোনো ভালো মাউস বা কোনো কোম্পানির মাউস আপনারা পার্সোনাল ইউজ করেন যেটা আপনাদের কাছে ভালো লাগছে জানা আছে বিকজ আমার মাউসটা আসলে খুব প্রবলেম করতেছে আমার চেঞ্জ করতে হবে কোনো রিকমেন্ডেশন আছে কারো মানে লং টাইম ইউজ করা যাবে এরকম হ্যালো আমি এফোর্টেকের বেসিকটা ইউজ করি আমি হচ্ছে মাইক্রো প্যাকের একটা ইউজ করি বাট আমার মনে হয় না এটা খুব বেশি ভালো আমাকে সাপোর্ট দিচ্ছে আমি এক ক্লিক দুই ক্লিক করা লাগতেছে খুব বেশি দিন হয় নাই কিনছি মাউসটা আপনার ওটা সার্ভিস কেমন ভালো হ্যাঁ ভালোই তো চলতেছে ওয়্যারলেস কি না আমি ওয়্যারলেস মাউসের কথা বলছি মেইন না না ওয়্যারলেস না আমি ওয়্যারলেসটা প্রেফার করি বেশি আচ্ছা যাই হোক আমরা চলে যাচ্ছি কন্টেইনার বা বক্সের কথা যদি আমি বলি আমাকে কোন কোম্পানি আমাকে কি পাঠিয়েছে এটাকে আমরা কিভাবে চিনব তাই না আমার তো একটা কন্টেইনার একটা নাম বা একটা ঠিকানা থাকা লাগবে তাই না ধরেন আমাকে ম্যাস ওয়াক নামে একটা কোম্পানি আমাকে পাঠাইছে এটা যে আমার ম্যাস ওয়াকের একটা বক্স বা কন্টেইনার এটাকে আমি ডিফাইন করব কিভাবে এটাকে আমি চিনব কিভাবে তাই না
আমি যদি এটাকে আপনাকে রিমুভই করে দেই, এই যে এতটুকু জায়গা, এই জায়গাটুকু, এই নামটা যদি আমি রিমুভ করে দেই বক্স থেকে, আপনি কি এটাকে কোনোভাবে ডিফাইন করতে পারবেন? বা জাস্ট ইমেজিন করেন আপনাদের এই প্রত্যেক ইন্ডিভিজুয়াল নামটা, আমি মনে করেন যে কিছুক্ষণের জন্য মনে করেন আপনাদের কোনো নাম নেই, আমি আপনাদেরকে এইখানে আপনাদেরকে আমি কিভাবে ডাকবো বা আপনাদের কিভাবে ডাকতে আপনি বুঝবেন যে আপনাকে ডাকছি আমি, কেউ বলতে পারবেন? জাস্ট ইমেজিন করেন আপনাদের কোনো নাম নেই। না বুঝবো না তো, কোনো ওয়ে আছে আমি কাকে ডাকছি? আপনি আপনি করলাম, আপনি আপনাকে বলছি, আপনাকে বলছি, কাকে বলতেছি বলেন? কেউ জানে। আচ্ছা বিষয়টা এমনই, প্রত্যেকটা জিনিসই আমাদের রিয়েল লাইফে যেমন নাম থাকে, এবং এটা আমাদের কম্পিউটারে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা আমাদের একটা নাম থাকে, ইন্ডিভিজুয়াল একটা নাম থাকে, এই ধরনের নামের মাধ্যমে হচ্ছে আমরা কন্টেনারগুলোকে ডিফাইন করি, ঠিক আছে? যেমন আমরা একটা মেসাওকে এখানে একটা নাম দিয়েছি, এই মেসক হচ্ছে আমার একটা কন্টেনার যেটা একটা ইউনিক একটা প্রত্যেকটা কন্টেনার নাম থাকে, যাতে করে আমাদের যখন শিপইয়ার্ডে পৌঁছায় তাতে আমরা খুব সহজেই চিনতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের কন্টেনারটা কার। HTML এবং CSS এর মধ্যে, HTML এর মধ্যে CSS এর মাধ্যমে আমরা যে স্টাইলগুলো দিয়ে থাকি বিভিন্ন কন্টেইনার বা বিভিন্ন লোকেশনগুলোকে, এগুলো একটা ইন্ডিভিজুয়াল নাম দিয়ে থাকি, এই নামগুলোকে বলি হচ্ছে আমরা CSS এর প্রপার্টি, ঠিক আছে, নেম প্রপার্টি। আচ্ছা এটা কি কি, ধরুন আপনার এই বক্সের মধ্যে যদি আমি এখন বলি যে আমার এই যে ছোট ছোট কিছু এলিমেন্টস থাকবে, কিছু কিছু জিনিস থাকবে, ধরেন আমি এখানে বিভিন্ন রকম টিভি ফ্রিজ এগুলো পাঠাইলাম, এগুলোর তো একটা ইন্ডিভিজুয়াল নাম থাকবে তাই না? এগুলো তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা কাস্টমার আছে, এই বক্সটা না হলে একটা কোম্পানির, এইগুলো তো আরেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা মানুষ বা একটা কোম্পানির জন্য হয়ে আসে তাই না? এগুলো এগুলোর তো একটা নাম থাকতে পারে, আমি চিনবো কিভাবে? শুধুমাত্র যে বক্সেরই নাম থাকবে তা না, প্রত্যেকটা জিনিসেরই ওয়ার্ল্ড একটা নাম আছে, এটা মানুষই সৃষ্টি করছে মানুষজনের সুবিধার জন্য, ঠিক আছে? যেহেতু কোডিং কম্পিউটার এগুলো মানুষের সৃষ্টি, স্বাভাবিক কারণে এখানে সিমিলারিটি থাকবে। এনিওয়েজ HTML হচ্ছে এই নেমিংকে আমরা CSS এর মধ্যে আমরা দুইভাবে করে থাকি, ঠিক আছে? একটা হচ্ছে আমরা ক্লাস দেই, আর একটা হচ্ছে আমরা একটু লিখি, একটা নেমিং প্রপার্টি অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ক্লাস, আরেকটা নেমিং অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হচ্ছে আইডি। দুইভাবে আমরা HTML CSS এর মধ্যে লিংক করে থাকি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? কি কি ক্লাস এন্ড হচ্ছে আইডি। কোন একটা কন্টেইনারে যদি আমি ধরেন একটা ডিভ নিলাম আমি আপনাদের জন্য, এবং এটা একটা ক্লাস নেম দিলাম, এরকম এই যে ডাবল অ্যাট্রিবিউট এটার মধ্যে যে আমরা নামটা দিব, ধরেন আমি এটা দিলাম ন্যাভ বা নেভিগেশনের শর্ট ফর্ম দিলাম, এভাবে যদি কোনো কিছু একটা দিয়ে থাকি, এটা হচ্ছে আমাদের একটা CSS এর নাম তৈরি হয়ে যায়। যখন আমি CSS এ এই নাম দিয়ে কল করব, তখন সে খুব ভালো করে দেখবে যে এই নামটা আমার HTML এর কোন এলিমেন্টের, তাহলে সে ওই এলিমেন্টটাকে পিক করবে, এবং আমি যে চেঞ্জেসগুলো বা যে কোডগুলো লিখবো ওই এলিমেন্টের জন্য এই চেঞ্জেসগুলো সে HTML এ করিয়ে দিবে। সবাই কি ক্লিয়ার? আর যখন আইডিতে লিখবো সেম একইভাবে আমরা লিখবো, এটা লেখার প্রসিডিউর এক, এভাবে আমরা কল করবো। এখন আপনাদের মধ্যে কোশ্চেন করতে পারেন যে আমি কিভাবে CSS এর মধ্যে এই নামগুলো দিয়ে কল করব, তাই না? নাম কে কল করার জন্য আমরা দুইটা প্রসিডিউর ইউজ করি। যখন আমরা কোনো কিছুর ক্লাস ইউজ করব, তখন আমরা ডট দিয়ে সেই নামটা লিখব, অর্থাৎ ধরুন আমি যদি লিখি ডট নেভ, আমি এটাকে সম্পূর্ণ ইউজ করে দিচ্ছি, ডট ডটের পরে যদি আমি নেভ কে কল করি, তার মানে হচ্ছে ইনডেক্স ডট HTML এর ভিতরে যে ন্যাপ নামে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে সে পিক করবে। এখন আমি যদি অন্য কোথাও ক্লাস মানে ন্যাপ নামে আর আরও ক্লাস দিয়ে থাকি, সে যতগুলো ন্যাপ নামে ক্লাস পাবে সবগুলোতেই কিন্তু সে সেম চেঞ্জেসটাই করবে, ঠিক আছে? HTML একটা, ধরুন আমি আরেকটা ডিভ নিলাম, সেটাও সেম, আপনি এটার মধ্যে যতই কন্টেন্ট আলাদা রাখেন না কেন, যতগুলোর মধ্যে সেই ন্যাপ ক্লাস নামে একটা নাম পাবে, মানে ক্লাসের নাম নেপ পাবে, তত ক্লাস এলিমেন্টে কিন্তু সে চেঞ্জেস গুলো করবে। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা এই অসুবিধাটাকে দূর করার জন্য আমরা ধরেন আরেকটা এলিমেন্ট নিলাম, আমি চাচ্ছি না যে আমি ক্লাস নামে যে নেমটা দিয়েছি সেই চেঞ্জেরটা আমার অন্য আরেকটা ডিভের মধ্যে হোক, ঠিক আছে? আমি চাচ্ছি যে সেম একটা ডিভ নিয়েছি কিন্তু আমি চাই না যে আমার এই চেঞ্জেস গুলো এই ডিভের মধ্যে হোক, তখন আমরা আরেকটা জিনিস দিয়ে কল করি, সেটা কল হচ্ছে আইডি। ওকে, আইডির আরও বেশ কিছু ইউজেস রয়েছে, তবে আমরা বর্তমানে এতটুকুই জানলে না যে আইডি আসলে দুই ক্ষেত্রে দুইটা ডিফাইন করা জন্য ইউজ করা হয়ে থাকে। সবাই ক্লিয়ার? এখন তাহলে আমি আইডিকে কিভাবে কল করব, কোশ্চেন আছে না? হ্যাঁ।
আইডি কে আমরা কিভাবে কল করব তাহলে? এনিওয়ান নো দ্য অ্যানসার? হ্যাশট্যাগ। আচ্ছা, হ্যাশট্যাগ এর মাধ্যমে হচ্ছে আমরা যদি কল করি তখন আছে আমরা আইডি কে কল করব। এখন আপনাদের সামনে আমি কিছু জিনিস করে দেখাই। ধরেন আমি নেভের মধ্যে কোনো একটা চেঞ্জেস দিচ্ছি, এটা ধরেন আমি দিলাম একটা হাইট দিলাম, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে ভুল করছি মানে দুটো, আবার ন্যাপার ন্যাপার মধ্যে গিয়ে আমি একটা ক্লাস দিলাম, ধরেন এটার হাইট দিলাম 200 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম হচ্ছে এটা। এখন আমরা একটু যদি আমাদের সিএসএস ফাইলটাতে দেখি, আর সরি ডকুমেন্ট ফাইলটাতে দেখেন তো আমি যে ওই প্রপার্টিতে কল করছি এটা থেকে কিছু আসছে। এই যে ন্যাপ দিয়ে কল করছি এটা কিন্তু কাজ করতেছে, বাট এটাতে কিন্তু কিছু আসে নাই এখনো। আইডিতে আসছে না? কেন আসে নাই? দুইটা একই একই জিনিস দিয়ে করা হয়েছে। কোন একই জিনিস দেখো করা হয়েছে, ওই করা হইলো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কি ফাইলটা এসটিএমএল ফাইলটা থেকে চেঞ্জ করছি আর ইয়া করছি? আমি আপনাদেরকে মেইনলি বলছি যে এখন থেকে চলে আসছে, আমরা সেভ দেই নাই। আমি কিন্তু দুইটা ডিপ নিয়েছি এবং দুইটারই নেম কিন্তু ন্যাপ দিয়েছি, কিন্তু ওই যে চেঞ্জ একটাতে করছে এটা কি দ্বিতীয় ডিপের মধ্যে চলে আসছে? হ্যাঁ, কই চলে আসছে? না, আলাদা দুইটা আলাদা কালার হইছে না? হুম, নেম কিন্তু দুইটারই সেম। কিন্তু আমি যদি এখানে আইডিটা বাদে চেঞ্জ করে আমি যদি এখানে ক্লাস দেই দেখেন, সেক্ষেত্রে যদি আমি এখানে চেঞ্জেস করি দেখেন, এখন কি দুইটা একসাথে অ্যাড হয়ে গেছে? যে দুইটা ন্যাপ আসছে, দুইটা ন্যাপ আমি যেখানে যাচ্ছি দুইটাতে সেম জিনিস শো করতেছে। এই যে আমি হাইলাইট করে আপনাদেরকে দেখাই, এই যে একটা আর এই যে একটা, দুইটা কিন্তু সেম কালার হয়ে গেছে। এইগুলো একটা সমস্যা না, যাতে বিভিন্ন জায়গাতে দুইটা নাম ইউজ করলে যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে কারণে কিন্তু আমরা ন্যাপ ইউজ করে থাকি। ঠিক আছে, আমরা আবার চাইলে একই জায়গার মধ্যে দুইটা জিনিস ইউজ করতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি এখানে একটা একটা ক্লাসও দিতে আবার এখানে আইডিও দিতে, এটাও পসিবল। ধরেন আমি এখানে ক্লাস নামে একটা আইডি ইয়া দিলাম, আবার ন্যাপ নামে একটা আইডি দিলাম, ক্লাসের মতো ন্যাপ দিলাম, ইয়ার মতো ন্যাপ দিলাম, আইডির মতো ন্যাপ দিলাম, সেই ক্ষেত্রেও পসিবল। আমি ধরেন এখানে দিলাম 200 পিক্সেল না দিয়ে এটাকে আমি চেঞ্জ করে দিলাম, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে বর্ডার দিলাম একটুকের মতো। যদি আমি দেখি আইডি দিয়ে কল করছি, এখানে কি ভাইয়া ন্যাপ ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না? না, এটা তো আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন, আপনি যে নাম দিবেন এই নামে কল করবো, নাম কি মানুষকে মুখস্থ করে কোন? আচ্ছা, ওইটা কি আমি সেভ করে নিই এসটিএমএল ফাইলটাকে? এই যে দেখেন আমি আইডির আইডির মধ্যে দিছি হচ্ছে বর্ডারটা, এই যে চারপাশে কালো হইছে এটা, এটা দিছি হলে আমি সাইড বাই সাইড ওপেন করি। আমি আইডির মধ্যে দেখেন এই যে ডট ন্যাপ মানে এটা আমি ক্লাস কল করতেছি এবং আইডির মধ্যে হচ্ছে বর্ডারটা দিয়েছি, অর্থাৎ ডট ন্যাপ এটাতে কল করতেছি। আমি একটা বা সেকশন বা একটা কন্টেনারের মধ্যে দুইটা জিনিস ইউজ করছে সেই ক্ষেত্রে কিন্তু কাজ করতেছে। তাহলে কি বুঝতে পারছেন এগুলো কিভাবে কল করতে হয়? ক্লাস আমি বারবার বলবো না, আপনাদের পরবর্তী যতগুলো ক্লাস সেখানে হচ্ছে আপনাদের এই ক্লাস এবং হচ্ছে আইডি এবং এক্সটার্নাল সিএসএস এই ফাইলগুলো অবশ্যই ইউজ করতে হবে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? তাহলে কিভাবে আমরা কিভাবে ন্যাপটা কি নেম, একটা নেম আপনি যে কোনো নাম দিতে পারেন, ধরো আমি এখানে ন্যাপ না দিয়ে আমি আমার মতো এরকম নাম দিলাম হোয়াটএভার, এটা দিয়ে কল করেন চলবে, কিন্তু যেই নামে এখানে দিবেন অবশ্যই এই নাম দিয়ে এখানে কল করতে হবে। আমি এই নাম দিয়ে এখানে কল করব। আচ্ছা, ন্যাপটা তো বুঝলাম, কিন্তু ক্লাস
এর কাজ কি মানে এটা দিয়ে কি শো করবে? ক্লাস আইডি ক্লাস আইডি বুঝতে পারলাম না। আপনাদের ওই যে ক্লাস দিয়ে কি শো করবে আর আইডি দিয়ে কি শো করবে? দুটার কাজ তো একই, এগুলাকে নেম দেওয়া। ক্লাস হচ্ছে একটা কন্টেনারের নাম দেয়, আইডি হচ্ছে একটা কন্টেনারের নাম দেয়। জাস্ট তাদের কলিং এর সিস্টেম একটু ডিফারেন্ট। একটাকে কল করতে হয় ক্লাসের ক্ষেত্রে কল করতে হয় ডট দিয়ে, এবং আইডির কে কল করতে হয় হ্যাশট্যাগ দিয়ে। এই হচ্ছে পার্থক্য তাদের। জি ভাই বুঝছি। এবার ক্লিয়ার? ইয়েস। এই ক্লাস এবং আইডি দুটি হচ্ছে নেমিং অ্যাট্রিবিউট। এই যে লেখা আছে ডিফাইন এ ইউনিক আইডেন্টিফায়ার আইডি উইচ মাস্ট বি ইউনিক ইন দ্য হোল ডকুমেন্ট, ইটস পারপোজ ইজ টু আইডেন্টিফাই দ্য এলিমেন্ট উইচ হোয়েন লিঙ্কিং ইউজিং এ ফ্র্যাগমেন্ট আইডেন্টিফায়ার স্ক্রিপ্টিং অর স্টাইলিং উইথ সিএসএস। ক্লাসের মধ্যে এ স্পেস সেপারেটেড লিস্ট অফ ক্লাসেস অফ এলিমেন্টস, ক্লাসেস অ্যালাউ সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট টু সিলেক্ট অ্যান্ড অ্যাক্সেস জাভাস্ক্রিপ্ট এলিমেন্ট বাই দ্য ক্লাস সিলেক্টর অর ফাংশন লাইক মোস্ট মেথড ডকুমেন্ট ডট গেট। এটা আমাদের জানা দরকার নেই, এটা আমরা পরে জানবো। এটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের বিষয়ে যেহেতু এটা বলা দরকার নেই। আমরা সিএসএস এর মধ্যে সেম ক্লাস দিয়ে হচ্ছে তাদের নেমিংগুলো দিয়ে থাকি। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন শুধুমাত্র পরবর্তী যতগুলো আইডিটা নিয়ে আমরা কাজ করবো না, ক্লাস নিয়ে করবো, যেহেতু দুইটা একই জিনিস হিসেবে কাজ করে। সো পরবর্তীতে আমাদের সুবিধা অসুবিধা অনুযায়ী আমরা ক্লাসটা ইউজ করবো। আচ্ছা, আজকে আমি বলছিলাম আপনাদের আরেকটা এলিমেন্টের সাথে পরিচয় করাবো, সেটার নাম হচ্ছে টেবিল। W3 স্কুল আচ্ছা HTML এ টেবিল নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, বা একটা ট্যাগ আছে যেটা কাজ হচ্ছে টেবিল ক্রিয়েট করা, ঠিক আছে? আচ্ছা, কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় আমরা যদি একটু দেখি। আমাদের টেবিল ক্রিয়েট করার জন্য ধরেন আমরা কিরকম একটা কোম্পানি একটা লিস্ট দিল, বললো যে আপনি একটা টেবিল ক্রিয়েট করেন, বা আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে কোনো একটা কিছু টেবিল শো করতে। আমি একটু যদি বাস্তবে এটার একটু ইউজেস দেখাই তাহলে হয়তো বা বুঝতে আপনাদের সুবিধা হবে। আমার রিসেন্ট ক্রিয়েট করা একটা ইয়ার মধ্যে আছে কিনা আমি জানি না, তবে আলি এক্সপ্রেসে মেবি থাকার কথা। কোনো একটা প্রোডাক্টে যদি আমি যাই, এখানে এটা দেখতেছি না। ওটা আমি যেটা পাঁচ খুঁজতেছি ওটা তো দেখতেছি না, বুঝতে পারলাম না। আচ্ছা, যাই হোক, আমি বিভিন্ন আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে মেনলি, বিভিন্ন প্রোডাক্টের ডিটেলসগুলোকে একটা টেবিল আকারে দেখানো হয়। অর্থাৎ আপনারা যদি একটা প্রোডাক্ট কিনতে চান, আচ্ছা একটা কাজ করি, আমি যেখানে মেবি দেখছি TW যেটা খুঁজতেছি এখানে পাচ্ছি না। আরেকটা ওয়েবসাইট আছে, ওটার নাম কি? আচ্ছা, এই যে দেখেন টেবিলের ইউজেস পেয়ে গেছি। এই ধরনের ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে টেবিল লাগে। এই যে দেখেন TD TR, আচ্ছা টেবিল বুঝাচ্ছে বিষয়টা। দেখেন বিভিন্ন সম্পর্কে একটা ডিটেলসকে আমরা প্রদর্শন করার জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটে টেবিলের প্রয়োজন আসে।
ঠিক আছে। তবে টেবিলের আর একটা ডিফারেন্ট ইউজেস ছিল, খুব আগের কথা, আমি 2000 সালের দিকে চলে যাচ্ছি, যখন আমাদের এইচটিএমএল খুব একটা বেশি ইউজ ছিল, ইন্টারনেটটা মানুষের কাছে এত পৌঁছায় না, এত অ্যাডভান্সও হয় নাই। সেই ক্ষেত্রে ওয়েবসাইটকে দাঁড় করানোর জন্য আমরা মূলত টেবিল ইউজ করতাম, পুরো ওয়েবসাইটের মতো একটা বড় টেবিল নিতাম এবং ওয়েবসাইটের বিভিন্ন পার্টগুলো বিভিন্ন পার্টের মধ্যে আমরা ভাগ করে দিতাম। আমরা যদি কোনো ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো ছবি ইনক্লুড করতে, টেবিলের মধ্যে যেরকম করা যায় ওইটার মধ্যে, তখন টেবিলের ভিতরে আমরা বিভিন্ন ফাইলগুলো দিয়ে দিতাম। সো মোটামুটি এখন ক্লিয়ার আমরা টেবিল কোথায় কোথায় ইউজ করতে পারি। এটা জাস্ট আমি একটা দেখলাম, এরকম অজস্র ওয়েবসাইট আছে যেখানে এই টেবিল ইউজ করা হয়েছে। সবাই ক্লিয়ার? হ্যাঁ ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের টেবিলে। সো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো লাগবে। কি কি লাগবে আমাদেরকে? প্রথম ইউজ করতে হচ্ছে টেবিল নামের একটা অ্যাট্রিবিউট, আপনাদের পাশাপাশি সুবিধার জন্য আমি রাখছি, এটাকে ক্লোজ করে দিই, আপাতত প্রয়োজন নেই। আমরা প্রথমে একটা, ধরেন একটা ডিভ নিলাম, আমরা ডট দিয়ে যদি কোনো নাম লিখি সেটা অটোমেটিক্যালি একটা ডিভ সহকারে একটা ক্লাস নেম চলে আসে। প্রথমে একটা ডিভ নিলাম, সেই ডিভের মধ্যে ধরেন আমি দিলাম হচ্ছে কি দিব, টেবিল, ট্যাব দিলাম। এই ডিভের মধ্যে হচ্ছে আমরা একটা টেবিল নিব, প্রথমে একটা টেবিল নামের একটা ট্যাগ নিতে হবে, এবং এই ট্যাগের ভিতরে হচ্ছে আমরা যে জিনিসটা ক্রিয়েট করবো ওইটি হচ্ছে আমাদের টেবিল। এর মধ্যে প্রথমে আমাকে নিতে হবে টিআর, এটাকে সম্পূর্ণ নাম হচ্ছে টেবিল রো, অ্যান্ড হচ্ছে রো এর ভিতরে আমরা হচ্ছে টিডি ইউজ করতে পারি, ঠিক আছে? টিডি, টি দিয়ে বুঝে হচ্ছে টেবিলের যে ডিটেলস, এটা যখন আমরা ক্রিয়েট করবো তখন এরকম একটা রো ক্রিয়েট হবে, এবং পরবর্তীতে আমরা এটার ভিতরে যে ইনফরমেশনটা ক্রিয়েট লিখবো, ধরুন আমার নামই দিলাম, আপনাদের একজনের নাম বলেন, আমি ওনার নাম দিই, একজন নাম বলেন, সাকিব, সাকিব আহমেদ, আপনার বয়স এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ধরেন আমি এখানে শো করতে চাচ্ছি, তাহলে আপনার বয়সটা আমাকে বলেন। 20 20 ডেট অফ বার্থ হচ্ছে 17 মার্চ, 17 মার্চ, মার্চ মানে 03 2000, তাহলে 20 কিভাবে হয়? তাহলে 22 হওয়ার কথা। আচ্ছা 21 21, এখনো হয়নি আর আসেনি তো মার্চ। আচ্ছা যাই হোক, সো ধরেন এই ডিটেলসগুলো আমি শো করছি, দেখে আমাদের ওয়েবসাইটে কী কী চেঞ্জেস আসলো। সো ওই যে দেখেন প্রথমে কি করছে, একটা রো এর মধ্যে, একটা রো এর মধ্যে সে তিনটা ডিটেল শো করছে, সাকিব, তারপর বয়স, তার ডেট অফ বার্থ। আপনারা অনেকে হয়তো বা চিন্তা করতেছে যে আমার এখানে টেবিলের এখন ওই ডিজাইন কেন আসি না, ওই ডিজাইনটা আমরা এখন লিখি নাই, যার জন্য পরপর তিনটা জিনিস শো করতেছে। সবাই ক্লিয়ার? আবার আমি যদি সেম আর একটা টেবিল রো ক্রিয়েট করি তাহলে পরবর্তী আর একটা রো সে ক্রিয়েট করবে, এবং ওই রো এর মধ্যে সে আর একটা ডিটেলস দিবে। সি এই কিন্তু এর পরে লিখে নাই, এর পরে হচ্ছে আর একটা নতুন করে রো ক্রিয়েট করছে, পরের লাইনে গিয়ে সে এভাবে শো করছে। আমি যদি এখানে আরও ডিটেলস দিতে চাই পরবর্তীতে, ধরেন এখানে আমি আরও দিলাম টেবিল ডিটেলস, আমি তার লোকেশন দিলাম হচ্ছে ঢাকা, এবং এটাকে সেভ দিয়ে দেখেন সে কিন্তু টেবিলের যে ডিটেলসটা একটা রো এর মধ্যে লিখতেছে। টি আর এর মধ্যে আমি যতগুলো টিডি নিব সেটা একটা রো এর মধ্যে ক্রিয়েট করা হবে, এর জন্য এটার নাম হচ্ছে টেবিল রো এবং এটার নাম হচ্ছে টেবিল ডিটেলস, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আমি যতগুলো রো ক্রিয়েট করব ততগুলো এরকম পরের পরের লাইন ক্রিয়েট হবে, যেন আমি যে এখানে ক্রিয়েট করলাম হচ্ছে এখানে টেবিল রো শেষ করলাম, এখানে আর একটা টেবিল রো ক্রিয়েট করলাম আপনাদের সুবিধার জন্য, এখানে সেভ দেই, দেখেন এখানে চলে আসছে আরেকটা রো ক্রিয়েট হয়েছে, তাই না? সবাই কি টেবিলের স্ট্রাকচারটা বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। সেক্ষেত্রে এখন আমরা টেবিলে এরকম যে চারপাশের লাইনগুলো এগুলো কিভাবে দিব, তাই না? এটাকে আমরা হচ্ছে টেবিলের যে ক্লাস সেই ক্লাস দিয়ে আমরা কল করব, এটা একটা বর্ডার না চারপাশে? হ্যাঁ, তাহলে আমরা যদি এখন টেবিলকে কল করি, আমরা কিন্তু সিএসএস আরেকভাবে কল করতে পারি, যদি কোনো এইভাবে যদি আমরা কল করি যে টেবিল নামে শুধুমাত্র এটাকে ডট বা কোনো কিছু না দিয়ে, এটা যেহেতু একটা এইচটিএমএল এর ট্যাগ, আমি ট্যাগটাকে সম্পূর্ণ কল করব, যেহেতু আমার এই ফাইলের মধ্যে টেবিল নামে আর কোনো ট্যাগ আমরা কোথাও ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমরা যদি সিএসএস এর মধ্যে টেবিল দিয়েও তাকে কল করি, এই চেঞ্জেসটা
আমার শুধুমাত্র একটা জায়গাতে হবে, কিন্তু আমার ওয়েবসাইটে যদি এরকম টেবিল নামে আরো অনেকগুলো টেবিল থাকতো, সেক্ষেত্রে যে চেঞ্জেসটা আমি টেবিলের মধ্যে করতাম সবগুলো টেবিলে সিমিলার চেঞ্জেস হতো, ঠিক আছে, যার জন্য আমরা ক্লাস নেমের চল নিয়ে আসলে মেনলি ইউজ করে থাকি আমরা। কি মানে আমার কথাটা কি ক্লিয়ার নাকি একটু আরো বিস্তারিত বলবো? বুঝছি ভাই। এখন আমি যদি টেবিলের মধ্যে কোনো ডিটেলস লিখি, ধরেন বর্ডার দিলাম টেবিলে, যেটা আমি চাচ্ছি বর্ডার, ওয়ান পিক্সেল সলিড ব্ল্যাক কালার চাচ্ছি। সো আমরা এখন চেক করি, চলে আসছে, কিন্তু আসছে কোথায়? পুরোটার ভিতরে, পুরোটার মধ্যে, কিন্তু এগুলোতে কিন্তু কোনো বর্ডার দেয় নাই, দিয়েছে না। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা টেবিলের সাথে কমা দিয়ে, আমরা হচ্ছে একের অধিক যদি এলিমেন্টের মধ্যে একই সিএসএস ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কমা দিয়ে সিএসএস অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি টেবিলের সাথে টেবিলের যে রো, এটা তো সে অ্যাড করবে আমাদের ডিটেলস। এখন সেভ করে দেখি, এবং টেবিলের যে ডিটেলস সেখানেও দিবে, দেখেন তো চলে আসছে কিনা। চলে আসছে, প্রত্যেকটা টেবিলের যে রো এটাতে সে একটা দিচ্ছে, এই যে দেখেন একদম এই পর্যন্ত, আবার টেবিলের ডিটেলসও সে দিচ্ছে। আমি কি টেবিল টিআর দিয়ে দিছিলাম না টিডি? হ্যাঁ টিআর। আচ্ছা এই যে দেখেন আমাদের কিন্তু চারপাশে বর্ডার চলে আসছে, আমরা চাইলে কিন্তু বর্ডার চেঞ্জ করতে পারি। বর্ডার চেঞ্জ করবো কিভাবে মনে আছে? কি কি বর্ডার আমি আপনাদের সিস্টেম শিখেছিলাম, ডটেড মনে আছে? এখন দেখো ডট চেঞ্জ হয়ে গেছে, আরো স্টাইল আছে, ডাবল সলিড গ্রুপ, তারপর আরো কি আছে, গ্রুপ ইনসেট ইনসেট আউটসেট, আমরা এখানে চেঞ্জ করে দেখলে এখানে চেঞ্জেস হয়ে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু 1 পিক্সেল দিছে, আমি বলছিলাম না 10 পিক্সেলের বেশি লাগবে মিনিমাম। ব্ল্যাক দিছে, ব্ল্যাকের মধ্যে আসলে গ্রুপটা বোঝাই যায় না, অন্য একটা কালার দিতে হবে, সেক্ষেত্রে রেড কালার দিলাম, এখন গ্রুপটা বোঝা যাচ্ছে। সি এভাবে করে আমরা হচ্ছে আমাদের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। আমি বাই ডিফল্ট সলিডই রাখলাম, আর এখানে 1 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনি যে ওই যে জবটা দিছিলেন, আমি যে ছবিতে মিক্সড বর্ডার দিয়া কাজ করতে চাইছিলাম কিন্তু ওইটা কাজ করে নাই। মিক্স বর্ডার মানে ওই যে ইয়াতে আছে সিএসএস বর্ডারসে গেলে আপনি দেখাইলেন বিভিন্ন বর্ডার, একবার নিচে আছে মিক্সড বর্ডার, মিক্সড বর্ডার, মিক্সড বর্ডার নামে কোনো বর্ডার নেই। আচ্ছা আপনি একটু সিএসএস বর্ডারে যান তাইলে, ওই যে ডব্লিউ ডব্লিউ থ্রি স্কুল, এইখানে আছে এই কয়েকটা বর্ডার টাইপে আমি দেখিয়েছি। এই কয়েকটা তো এখানে আছে, আমার এখানে তো আসতেছে। আচ্ছা আমি একটু দেখাই তাহলে, আপনি কোনটা ইউজ করছেন আমাকে বলেন? এটা ভাই একটু নিচে যান তাহলে, আপনি আর একটু নিচে স্ক্রল করেন, না এত নিচে না, আমার একটু উপরে, ওই যে একবারে নিচেরটা, এটা 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 এক্সাম্পল। আমি কি আপনাদেরকে এটা দেখাইছি? আমি তো মনে না দেখাইছি। জি না ভাইয়া, তো এটা থেকে দেখে ট্রাই করছিলাম আমি, এটা তো কাজ করবো তাহলে। এটার আপনি তো, আমি আপনার কোড না দেখলে বুঝতে পারবো না, যেহেতু আমাদের ক্লাসে এটা আলোচনা করেন, আপনি আমার সাথে পরবর্তী একটা পার্সোনালি কথা বলবেন, যেহেতু সবাই ইন্টারেস্টেড না, আমাকে সবাই পারমিশনও দেয় না এটাকে দেখানো, সেই ক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন নেই, আর আমি এটাকে প্রয়োজনে মনে করি না দেখে ক্লাসে দেখাই।
ওকে ভাই। ওকে এনিওয়েজ তাহলে আমরা কি টেবিল টেবিল ডিটেইলস এগুলো সব ক্লিয়ার, টেবিল ক্রিয়েট করতে পারবো এখন? হ্যাঁ পারবো। ওকে তাহলে আপনাদের একটা কাজ দিব আমি, সিএসএস করার সময় কি অল টাইম এইচটিএমএল এর সাথে লিংক করে নিতে হবে আগে? হ্যাঁ অবশ্যই, লিংক ছাড়া সিএসএস আর ফাইল কিভাবে বুঝবে আপনারা? এটা তো অটোমেটেড কিছু না, কম্পিউটারকে আপনি যা বলবেন সে তাই করবে। আপনি তাকে যদি বসে থাকতে বলেন সে আজীবনে বসে থাকবে, খাইতে বললে খাবে, ঘুমাইতে বললে ঘুমাবে, সে আপনার কোনো ইনস্ট্রাকশন ছাড়া কোনো কাজই করবে না। তাহলে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন একটা আপনার ফাইল ক্রিয়েট করবেন? সে অটোমেটিকলি বুঝবে আপনি এই ফাইলটা এটার জন্য ক্রিয়েট করছেন, সে তো বোকা। কম্পিউটার কিন্তু প্রচণ্ড বোকা, আপনার ইনস্ট্রাকশন ছাড়া কিন্তু সে একটা কাজও করতে পারবে না। তাহলে আপনি লিঙ্ক করা ছাড়া একটা কাজ করবে না কোনোভাবে। ওকে সবাই ক্লিয়ার? ইয়েস। আচ্ছা তাহলে আমরা টেবিল ক্রিয়েট করা শিখলাম, এবং টেবিলের ভিতরে আমরা অনেক কিছু করতে, আমরা যদি শুধু ইনফরমেশন না দিই, আমরা চাই যে এখানে আমি অনেক কিছু দিব একটা টেবিলের মধ্যে, ধরেন আমরা আপনার একটা ছবি দিব আমি এখানে, এইটাও আমরা এখানে করতে পারি টেবিলের মধ্যে, এটাতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আগে ওয়েবসাইট এইভাবে তৈরি করতে হতো, আমি একটা ছবি নিয়ে আসি। চলে আসছে ছবি টেবিলের মধ্যে, হ্যাঁ আমি চাচ্ছি ছবির সাথে সাথে এটা তো দিলাম একটা টেবিল ডিটেল রোয়ের মধ্যে, একটা টেবিল টিডির মধ্যে ছবিটা দিব। এখন দেখেন এটার একটা বর্ডার চতুর্পাশে চলে আসছে, বর্ডারের ভিতরে সে দিচ্ছে। আমি আরো যদি টিডি এখানে ইউজ করি, চলে আসছে আরেকটা বর্ডারের মতো ফ্লাওয়ার লেখা। আরেকটা ইউজ করি এখানে, চলে আসছে। এবার আপনি যতগুলো চাবেন না কেন, যদি আপনি আবার সেম ছবিটাকে আরো দিতে চান আরো, ওইটা তো কোনো সমস্যা নেই, যাচ্ছে সেম আরেকটা ছবি এখানে দিতে, আপনি যতক্ষণ ইচ্ছা আপনি এভাবে ইউজ করতে পারেন। সি চলে আসছে, স্ট্রাকচার কিভাবে দাঁড় করানো যায় খুব ভালোভাবে, কোথায় কিভাবে ইউজ করতে হবে সবাইকে ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা এটা থেকে আপনারা ডিজাইন করতে পারেন কোনো ওয়েবসাইট, আমি যদি এখানে বর্ডারটা রিমুভ করে দেই তাহলে কিন্তু আমাকে এটা একটা এক ধরনের গাইড হিসাবে হেল্প করতেছে। দেখেন বর্ডারটা যদি রিমুভ করে দেয় কিন্তু অটোমেটিক ওয়েবসাইট একটা গাইড হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? আমি কিন্তু আমার মতো করে চিন্তা করে ইমাজিনেশন করে আমি জায়গাগুলো জায়গা জায়গা অনুযায়ী বসাতে পারবো, এবং এখানে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা বর্ডারের ভিতরে যে কোনো জায়গাতে সিএসএস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে আমি যেন যেমন এখানে একটা নাম দেই, প্রথমটারই নাম দেই ইমেজের, এখানে একটা ক্লাস দিয়ে দিলাম আমি। আচ্ছা এটা সোর্সের পরে ক্লাস নেম দেওয়া সব থেকে বুদ্ধি করার কাজ বা ভালো প্র্যাকটিস। এটা নাম দিলাম ফ্লাওয়ার ওয়ান, এবং এখানে আমি সিএসএস এ ফ্লাওয়ার ওয়ানের কালার দিলাম। আচ্ছা ওই আমরা ছবিতে যেমন হাইড ওয়েট দিই না, সিএসএস এর ভিতরে ওই হাইড ওয়েটটা দিচ্ছি সেম একই স্টাইলে। আচ্ছা আমরা ফাইলটা কিন্তু সেভ করে দিই, ফ্লাওয়ার ওয়ানের নাম কি? ঠিক আছে আচ্ছা আর দিন এখানে
দেখেন এখানে কিন্তু সিএসএস কাজ করতেছে, আমি যদিও সাইজ হাই দেখ ঠিক হয় নাই, যেমন এরকম ক্যামেরাটাও বিস্তি দেখা যাচ্ছে, এটা দেখেন আমরা রিসাইজ করতে পারতেছি, তাই না? তাই না? আমরা যদি উপরে একটা কিছু দিতে চাই, শুধুমাত্র একটা বক্সই নিলাম টেবিলের মধ্যে, এখানে বক্সের মধ্যে আমি একটা H1 ট্যাগ দিলাম, এটা একটা ক্লাস দিয়ে নিই আগে, এটা দেখেন এখানে চলে যাচ্ছি, টেক্সট অ্যালাইন হচ্ছে একটা প্রপার্টি যেটা দিয়ে আমরা টেক্সট কে সেন্টার বা লেফট রাইট করতে পারি, ঠিক আছে? আমরা সেন্টার করে দিছি টেক্সট অ্যালাইন, তাহলে দেখেন টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসতেছে অটোমেটিক, ঠিক আছে? আমরা যদি লেফটেই তাহলে সেন্টারকে লেফট নিয়ে আসবে, যদি রাইট দেই তাহলে রাইটে নিয়ে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? টেক্সট অ্যালাইন হচ্ছে একটা প্রপার্টি, টেবিলের যে লেখাগুলো এগুলার সাইজ ছোট বড় করব কি, হেডিং টেক্সট করা যায়, এই যে আপনি ক্লাস নেম দিয়ে নেবেন, ক্লাস নেম দিয়ে করতে পারবেন, ফন্ট সাইজ দিলাম এখান থেকে বড় করে, ফন্ট সাইজ দিলাম আমি হচ্ছে ধরেন 40 পিক্সেল বড় হয়ে গেল, তারপর ফন্ট ফ্যামিলি আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্টের স্টাইল আর কি, কি ধরনের, এই যে অনেকগুলো এখানে আছে, এটা দিয়ে দেখে আমরা চেঞ্জ করলে দেখেন ওইখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এগুলো আপনার আপনার কম্পিউটারে যেগুলো সেভ করে এগুলো অটোমেটিকলি লেখার পরে চলে আসে। তারপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির মাধ্যমে ধরেন আমি অ্যাকুয়া কালারটা দিলাম, তার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। তার পরবর্তীতে ধরেন আমি টেক্সট কালারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে ফন্ট শুধুমাত্র কালার দিয়ে আমরা দিব, কালার দিলে হচ্ছে ফন্টের কালার চেঞ্জ হবে, হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা ভাই একটা কোয়েশ্চন ছিল, ওই যে ইনফরমেশন অফ ফ্লাওয়ার, আমি যদি চাই যে শুধু এই লেখাটাই কালার হবে, মানে আশেপাশের অন্য সাইড গুলো কালার হবে না, তাইলে অন্য মানে ওই যে ইনফরমেশন অ্যাবাউট ফ্লাওয়ার, মানে এই লেখাটা যতটুক ততটুকুই কালার হবে, আর ওই যে বাকি সাইডটা হবে না, কি এমন করা যায় না? তাহলে এটাকে আপনার আলাদা একটা ডিভের মধ্যে নিতে হবে, এটাকে কিভাবে করতে আমি দেখাই, ভালো কুশল করছেন, আমি চাচ্ছি শুধু হেডিংটাকে করতে, তাহলে আমার একটা হেডিং এরিয়ার মধ্যে কালারটা দিতে হবে, তাহলে আমি এখানে একটা এখানে এই যে হেডিং ট্যাগটা আছে এটা একটা নিজস্ব একটা হাইট সেট করে দিতে হবে, তাহলে আমি এখানে ধরেন হেডিং এর মধ্যে একটা হাইট দিয়ে দিলাম, একটা উইথ দিয়ে দিলাম ধরেন 100 পিক্সেল, দেখেন ওইখানে কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে কতটুকু এরিয়ার মধ্যে। আমি যদি এখানে দিই 500 400 পিক্সেল, তাহলে যতটুকু লেখা অতটুকুতে চেঞ্জ হতেছে। আবার এটাকে যদি সেন্টার নিয়ে আসতে চাই, তাহলে আমরা ওইখান থেকে সেন্টার দুই পাশে দিয়ে দিলেই হবে, এখান থেকে যদি সেন্টারটি ইউজ করি, সেন্টার চলে আসছে, এটা চাচ্ছিলেন? আপনি আপনার মতো করে এভাবে করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা, আপনার সম্পূর্ণ ফ্রিডম আছে। আমি তাহলে আমার মতো করে দিচ্ছি এগুলো রিমুভ করে, তাহলে আমার উপর একটা কালার হয়ে গেল, তাই না? তার পরবর্তীতে এখন আমি চাচ্ছি মিডলে আমার একটা ছবি দিতে পরবর্তী ট্যাবে, তাহলে আমার এই টিয়ার ট্যাব শেষ, পরবর্তী একটা টিয়ার টেবিল একটা নতুন রো ক্রিয়েট করলাম, এখানে ধরেন আমি একটা ফ্লাওয়ারের ছবি দিচ্ছি, বাকি সব কিছু এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা এখানে হাইট উইথ মেবি দেওয়া হয়েছে নাকি, এখানে ক্লাস রিমুভ করে দিই,
সোর্সটাকে রিমুভ করে দিলাম। চলে আসছে, পরবর্তীতে এটা রাখার দরকার নাই। এখন এই ছবিটাকে আমি চাচ্ছি এটাকে মিডলে নিয়ে আসতে, এটা চারপাশে বর্ডার দিতে, সেম ছবিতে একটা ক্লাস দিয়ে কল করবেন, অথবা আপনি চাইলে ডাইরেক্ট এই এইটার পর একটা ক্লাস দিলাম, ধরো টেবিলের একটা ক্লাস দিয়ে দেখাই, টিডির এই টেবিল এই টিডির একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে ফ্লাওয়ার ইমেজ, FL ইমেজ দিলাম ক্লাস নেম, তাহলে ডট FL IMG। আচ্ছা এখানে স্টেটমেন্ট আমি ক্লোজ করে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু স্ট্রাকচার লিখতো। আচ্ছা আপনাদের স্ট্রাকচারটা আমি দেখাই নি, ভুল হয়ে গেছে, প্রথমে নেম দিতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেটের পরে হচ্ছে সবগুলো CSS লিখতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর কিন্তু এই CSSটা আর এইটার জন্য কাজ করবে না। পরবর্তীতে সেম আবার ডট দিয়ে কল করবেন, আবার সেম সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং সেকেন্ড ব্র্যাকেটে শেষ করবেন। এটা কি সবাই বুঝছেন? জি বুঝছি, দেখেন তবে আমি এভাবে করে যাচ্ছি। তাহলে FL IMG এটাকে আমি চাচ্ছি এই ছবিটার সাইজ চেঞ্জ করতে, তাহলে এখানে দিব হাইট, এটাকে দিলাম আমি কভার, না ওটা দরকার নেই, টু হান্ড্রেড পিক্সেল দেই, এফএল ইমেজ কি আমার ভুল হয়েছে এখানে কোথাও, ও আচ্ছা এখানে কাজ করতেছে না কেন আমি বলি, আমি কল করতেছি কাকে বলেন তো, আমি কল করতেছি কাকে বলেন তো, কোডটা দেখেন, কল করতেছি কাকে, টিডিকে না? তাহলে আমি যখন কোন একটা জিনিসকে কন্টেনারকে কল করতেছি, আমি যদি কোন কন্টেনারকে কল করার পরে তাকে ধরেন এই আমার কন্টেনার, এই কন্টেনারের ভিতরে যদি কোন একটা কন্টেনার রাখলাম, আমি যদি এইটাকে সাইজ দেই, এটার সাইজের কি কোনো পরিবর্তন হবে? এটার সাইজ দিলাম আমি, এটার আরে আমি এটার সাইজ দিলাম, তাহলে এটার সাইজে কি কোনো পরিবর্তন হবে? আমি কল করলাম এইটাকে কিন্তু আমি সাইজ ছোট করতে চাচ্ছি এটাকে, তাহলে কি সাইজ ছোট হবে? তাহলে কিভাবে করবো? আমাকে তাহলে কল করতে হবে যে অমুক কন্টেনারের ভিতরে তমুক কন্টেনার, তাই না? বলতে হবে যে আমার এই নামে একটা কন্টেনার আছে অমুক কন্টেনার, এবং তার ভিতরে একটা তমুক কন্টেনার আছে, তার ছোট আমি ছোট করতে যাচ্ছি। তাহলে আমি কিভাবে কল করব? প্রথমে এই কন্টেনারকে কল করব, তারপরে কল করব হচ্ছে তার ভিতরের কন্টেনারটাকে, তাই না? তাহলে এখানে আমি ফার্স্ট কন্টেনারটাকে কল করছি, এটার ভিতরে কন্টেনার কি IMG কন্টেনার, তাই না? এটার ভিতরে IMG কন্টেনার না? হ্যাঁ। তাহলে এখন কিভাবে কল করবো আমরা বলেন, এখানে এফএল ইমেজ দিয়ে কল করছি, প্রথম কন্টেনার কল করছি, দ্বিতীয় কন্টেনার কিভাবে কল করবো জানেন কেউ? এখানে এখানে কমা হবে না, কমা দিলে কিন্তু আলাদা একটা জিনিস বোঝার, কমা ছাড়া যদি কোনো ক্লাস নেম লেখাই তখন এটা হচ্ছে একটা কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনারকে সে খুঁজে বের করবে, যখন আমি কমা দিব তখন হবে দুইটার জন্য সেম CSS, আর যখন কমা ছাড়া লিখবো তখন হচ্ছে বোঝাবে এইটার ভিতরে আরেকটা কন্টেনারকে সে পিক করতেছে, বিষয়টা কি ক্লিয়ার? এখন আমরা দেখি চেঞ্জেস হচ্ছে কিনা, হইছে? আপনাদেরকে যে কোনো CSS বা HTML এর ক্লাস দেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে, কন্টেইনার নিয়ে আপনারা কাজ করতেছেন, ওকে? সব এখানে আমার হাইট উইডথটা চেঞ্জ করি, এটা একটা স্ট্যান্ডার্ড হাইট উইডথ না, ধরুন আমি এখানে চাচ্ছি 1280 আর এখানে 720, স্ট্যান্ডার্ড সাইজ এটা, তারপরে
এই ইমেজটাকে আমরা ইয়া করতেছি, সেন্টার করতে চাচ্ছি, এটা কি কিভাবে করব বলেন? যে সেন্টার সামনে পিছনে সেন্টার দিয়ে হবে, সেন্টার ট্যাগ ইউজ করুন, সেন্টার ট্যাগ ইউজ করুন। আমরা এই ক্লাসে দেখাবো না, আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো সিএসএস এর মাধ্যমে সেন্টার ট্যাগ ইউজ না করে পুরো একটা জিনিসকে কিভাবে সেন্টার করে। তবে আজকে এত ডিপলি বুঝলে আপনারা অনেক কিছু মাথা পড়তে যাবে, যার জন্য আমি ওই টপিকটা এখন দেখাবো না। তাহলে আমি এখানে নরমালি ইমেজ ট্যাগের আগে একটা সেন্টার ট্যাগ ইউজ করতেছি। আচ্ছা ভাই, সেন্টার না দিয়ে আমি যদি রাইটে নিতে চাই বা রাইট আর সেন্টার মাঝে মাঝে রাখতে চাই, লেফট নিতে চান? রাইট অলরেডি আছে, লেফট নিতে হবে। দিবা লেফট নিতে দিবা, লেফট টেন আমি আর লেফট আর সেন্টারে মাঝে মাঝে মানে নিজের ইচ্ছা মতো যদি কোন জায়গায় রাখতে। তাহলে তো আমাকে আবার সিএসএস এর ওই যে পজিশন ইয়া নিয়ে কাজ করতে হবে, তখন আপনাকে দিতে হবে পজিশন অ্যাবসলিউট, দেন দিতে হবে লেফট রাইট দিয়ে আপনি কেন দিতে হবে। আমি দিলাম লেফট, লেফটে কতটুকু সরাইতে চান আমি ইনিশিয়ালি জিরো দিলাম, রাইটে কতটুকু সরাইতে চান সেটা বলতে হবে, আমি ইনিশিয়ালি জিরো দিলাম। তারপর হচ্ছে টপে কতটুকু সরাইতে চান সেটা বলতে হবে, আমি ইনিশিয়ালি জিরো দিলাম। তারপর হচ্ছে বটমে কতটুকু সরাতে চান, সেই এই চারটা ভ্যালু দিয়ে আপনি ডানে ভাবে আপনার মতো ইচ্ছা করে আপনি সরাতে যেভাবে মন চাই সেভাবে সরাতে পারেন। ঠিক আছে, আমি এখন দিলাম, দেখেন একদম জিরো উপরে উঠে গেছে, মানে কোত্থেকে শুরু হয়েছে দেখেন, উপরের সাইড থেকে শুরু হয়েছে একদম জিরো, মানে একদম টপ থেকে। আবার আমি বলছি লেফটে একদম জিরো, একদম লেফটের সাথে লেগে গেছে, রাইটে জিরো, রাইটে তো ছবির কন্টেন্ট নাই, যদি রাইটে থাকতো তাহলে এটা রাইটের সাথে লেগে যেত। আর বটমে নিতে পারতেছে না, কারণ কি টপের সাথে সে মেনটেন করতেছে, যেহেতু আমি বটমে পরে লিখছি। আমি যদি এটাকে আবার সরাই আর টপের আগে দেই প্রায়োরিটি, তাহলে আবার টপের আগে বটমে চলে যাচ্ছে না। এটা আচ্ছা, এটা কাজ করে না আসলে, টপ থেকে শুরু হয় সব কিছু, আগের সিএসএস এর ভার্সনে এটা কাজ করতো, এখন এটা রিমুভ করে দিয়েছে তারা। এখন আপনি যদি সরাতে চান, ধরেন তো আপনি উপর থেকে কত পিক্সেল সরাতে চান, আমি চাচ্ছি উপর থেকে 100 পিক্সেল নিচে সরুন, তাহলে 100 পিক্সেল দিলাম, দেখুন উপর থেকে 100 পিক্সেল নিচে সরে গেছে। আমি আবার চাচ্ছি লেফট থেকে 300 পিক্সেল দূরে সরাইতে, তাহলে লেফট থেকে দেখেন 300 পিক্সেল দূরে সরে গেছে। দেখছেন, আপনি এখন আপনার মতো নিজের মতো করে আপনি মুভ করতে পারেন। আপনার চাইলে এটাকে যাতে ভিজুয়ালাইজেশন ইজি হয়, আপনারা এই ডেভেলপারের মধ্যে কি করবেন, আপনারা এই যে যাবেন এই প্রপার্টির উপরে ক্লিক করা অবস্থায় এটা নেবেন, নেওয়ার পরে এই প্রপার্টির উপরে ক্লিক করবেন, দিলাম, তারপরে যে এটা ক্লিক সিলেক্ট হয়ে গেল, তারপর এখানে দেখেন প্রপার্টি গুলো শো করতেছে। তাহলে আমি এখান থেকে এটার উপরে হাওয়ার করলাম, রাইটে কতটুকু সরাতে চাই লেফটে, আমি টপের উপর দিয়ে শুরু করতেছি। এখন অ্যারো কি দিয়ে আপনি দেখেন এটাকে বাড়াবেন কমাবেন, আপনার মতো আপনি সাইজ করতেছেন, সি লেফট রাইট। এখানে চেঞ্জ করলে কি ভিজুয়ালি সি হবে? এখান থেকে আপনি পরবর্তীতে কোডটাকে চেক করে কপি করে নিতে হবে। এখান থেকে যে আপনাকে এটা ইয়ার জন্য টাবল শুটের জন্য আমরা দিচ্ছি, অথবা আমরা ডেভেলপমেন্টের কাজ প্রপোজ এটা দিচ্ছি, যে দেখেন এখন ডানে বামে সরাচ্ছি, আমি আমার মতো করে সেন্টারে নিয়ে আসলাম। ভাইয়া তাহলে তো দুইটা দিয়ে করা যায়, লেফট আর টপ দিয়ে করলেও তো মানে আপনার চারটা প্রপার্টি অবশ্যই লিখতে হবে। আমি রাইটে জিরো দিয়ে রাখছি, বটমে জিরো দিয়ে রাখছি, চারটা মাত্রই হবে না, চারটা মাত্রই হবে, চারটা অবশ্যই লিখতে হবে, যেগুলোতে আপনি কোনো ভ্যালু দিতে চান না জিরো করে দিবেন, জাস্ট না দিলে হবে না, কে না দিলেও হবে, যে আমি রিমুভ করে দেখানে এখান থেকে অফ করে দিলাম, কাইতে দিলাম, তাও কিন্তু কাজ করতেছে, বাট এটা কোনো গুড প্র্যাকটিস না, পরবর্তীতে তো আপনার এগুলো দরকার হইতেও পারে। জি ভাই, গুড স্ট্যান্ডার্ড, এই জন্য আমরা চারটা প্রপার্টিজ অলওয়েজ লিখব। আপনি কি আপনার মতো ফ্রিলি মুভ করতে পারতেছেন? বাট এইটা আমি এক্সপ্লেনেশন দিতে গেলে আপনার অনেক ঝামেলা, যার জন্য আমি এটা আজকে দেখাইতে চাই না, তাও দেখাইলাম, যেহেতু কোশ্চেন করছেন। আপনার জাস্ট সেন্টার দিয়ে আপাতত কাজ করেন, লেফট রাইট। আরেকটা হচ্ছে আপনি আমাকে বলছেন যে কিভাবে এত কিছু না করে শুধুমাত্র যদি রাইটে সরাইতে চান, এখন এখন তো ডান পাশে বাম পাশে আছে, তাহলে আমি ডান পাশে কিভাবে সরাবো? জাস্ট এখানে একটা প্রপার্টি আছে ফ্লোট, এটা কি লেফট না না লেফট, সরি রাইট, ফ্লোট কেন হচ্ছে না? ওয়েট আ মিনিট, আচ্ছা
আই থিংক এটা ইয়াতে কাজ করে না টেবিলে নাকি আসলে আমি তাদের যে জিনিসগুলো শিখেছিলাম এগুলো অনেকটা ওল্ড টেকনোলজি এই এইচটিএমএল সিএসএসটা আমি খুব কম ইউজ করি এখন এটা একদম বেসিক তো প্রপার্টির মতো লেখা আছে আচ্ছা আমি একটু ওল্ড স্ক্রিন একটু দেখে নেই এক সেকেন্ড CSS float property ফ্লোর প্রপার্টি এখানে কাজ করতেছে না কাজ করে আমরা একটা বাইরে টেবিল টেকার বাইরে দিয়ে দেখি টেবিল টেকার বাইরে কিন্তু ঠিকই কাজ করতেছে টেবিলের ভিতরে করতেছে না ঠিক আছে ওটা ওই ভাই যেটা বললেন টেবিলের ভিতরে আমাদের সেন্টার ট্যাগটা আপাতত কাজ করতে হবে আপনাদের রিলেটিভ অ্যাবসলিউট ওই প্রপার্টিগুলো দিয়ে আমরা কাজ করা বা কীভাবে সেন্টার করতে হয় মার্জিন অটো কীভাবে করতে হয় এগুলো দিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পজিশনিং নিয়ে আলোচনা করবো বাট এখন মোটামুটি আমরা সেন্টার ট্যাগ দিয়ে কাজ করা ঠিক আছে আমি আপাতত বুঝাতে পারলাম কীভাবে ফ্লোট করা যায় আপনি রাইটে দিতে চাইলে এখানে রাইট দিতে পারবেন সরি লেফট দিতে পারবেন যে লেফটে চলে আসছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের ক্লাস আওয়ার মেবি শেষ হয়ে গেছে আমার অলরেডি মেসেজ চলে আসছে ইয়াতে আর আচ্ছা আমি আর পাঁচ দশ মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে তার পরবর্তীতে হচ্ছে আমরা টেবিল আরেকটা ধরেন আরেকটা টেবিলের রো ক্রিয়েট করলাম টেবিল রো তারপর হচ্ছে আমি ধরেন এখানে চাচ্ছি ফ্লাওয়ারের নিচে একটা নাম দিতে কি ধরনের নাম দেওয়া যায় এটা কি ফ্লাওয়ার সানফ্লাওয়ার মেবি না টেবিল রোর ভিতরে একটা টিটি দিলাম আচ্ছা কি এটা নাম কি বুঝতেছি না কি দিব এইচ ওয়ান ট্যাগের মধ্যে দিলাম হচ্ছে এই যে চলে আসছে এগুলা তো আমরা সিএসএস প্রপার্টিতে ইয়া করতে পারবো রিসার্চ করতে পারবো তাই না পারবেন না এখন তো ডানে বামে করার জিনিসটা আপনারা মোটামুটি শিখছেন আচ্ছা টেবিল নিয়ে মোটামুটি ক্লিয়ার কিনা এখন দেখাতে গেলে আসলে একটা ফুল ওয়েবসাইটই বানানো লাগবে আদারস তো হবে না টেবিল দিয়ে দিয়ে আমি যদি কাজ দিয়ে পারবেন টেবিল দিয়ে জি পারবো কিন্তু ভাই আচ্ছা ভাই ওই যে টেবিলের সাইজটাকে নিজের ইচ্ছা মতো বড় ছোট করা যায় না টেবিল সাইজ বলতে ওই যে টেবিলের রো কলাম আছে আপনি যখন প্রথম যখন করছিলেন টেবিলটা
ওই সময় তো মানে টেক্সট অনুযায়ী টেবিলটা ছোট করে হইতো, কিন্তু এটা নিজের ইচ্ছা মতো করা এটা এটা সিএসএস এর প্রপার্টি আছে, এখন ওগুলো না আলোচনা করব না, এত অ্যাডভান্সে চলে গেলে পরে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বাদ পড়ে যায়। এটা আপনারা চাইলে গুগল করলে সবাই অ্যানসার পেয়ে যাবেন। আমার কাছে আমার কাছে যদি কোনো এক্সটেনশন করা থাকে মানে না খুঁজে পান সেটা করবেন, গুগলে যেটা পাচ্ছেন না গুগলে পেয়ে। আচ্ছা ভাই ভাই স্পেসটা কাজ করে গেলে, আচ্ছা আমাদের যে ওই যে জবটা দিছিলেন আপনি, এই যে নিয়ামুলের জবটা একটু জান। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই ওই যে নেইমের পরে একটা কলম, আমি চাচ্ছি মানে নেইমের পরে স্পেস মানে স্পেস কাজ করার মাধ্যমে যে ওই যে ফাদার্স নেম মাদার্স নেম সবগুলা কলমটা একটা লাইনে হবে, কলমটা একটা এটা টেক্সট জাস্টিফাই করে দিবেন। কলমটা এক লাইন করতে হলে এটা নিয়ে তো আসলে টেক্সট নিয়ে আলাদা কাজ করতে হবে, এটাতে এইভাবে হবে না। আচ্ছা ভাই স্পেসটা কাজ করে যাবে এইখানে, মানে এটা এখানে দেওয়া যাবে, এটা এটা এখানে এখন এই ক্লাসে দেখানো যাবে, এটা আলাদা একটা ক্লাসে, আজকের ক্লাসের টাইম নেই আমার, আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিই নেক্সট ক্লাসে, এটা আমাকে বলে ঠিক আছে। ওকে ভাই প্রথম আমাকে গ্রুপে একটা মেসেজ করে দিয়ে আমি এটা নোট করে রাখবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাদের কালকে যে অ্যাসাইনমেন্টের কাজ সেটা হচ্ছে আজকে যেটা করছেন এটা থেকে খুব একটু বেশি ডিফারেন্ট না, উপরে হচ্ছে একটা এরকম বক্স ক্রিয়েট করবেন ব্যাকগ্রাউন্ড সহকারে, দেন এই পাশে হচ্ছে একটা ছবি নেবেন আপনার। এখন যেহেতু আপনাদের টেবিল সম্পর্কে শিখাইছি তাহলে আমার মনে হয় আপনারা আপনাদের এই পাশে আপনাদের নামটা দিতে পারবেন, নাম এবং আপনাদের ঠিকানা। নেম অ্যান্ড প্রফেশন দিবেন এখানে, নেম অ্যান্ড প্রফেশন এখানে দিবেন। তার পরবর্তীতে আপনি নিচে হচ্ছে আপনার সম্পর্কে বিস্তারিত একটা ডিটেলস আকার একটা চার্ট বানাবেন, ঠিক আছে, এই জায়গার মধ্যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। এখানে লম্বা টাইম টানে কুটে রেতি মেবি, সেটা এটা তো হচ্ছে না এখানে কিভাবে বানা, আমার অ্যাকচুয়ালি মনে নাই কিভাবে ফটোশপের মধ্যে চার্ট বানানো যায়। আচ্ছা এনিওয়েজ আমি এটার রিপ্লেসমেন্ট আকার একটা কাজ করি, এটাকে ব্ল্যাক কালার বক্স দিয়ে বুঝাই। এরকম কিছু বক্স নেবেন, বক্সের মধ্যে হচ্ছে আপনাদের আরো বিস্তারিত ডিটেলস, কোথায় থাকেন, বাসার অ্যাড্রেস, তারপর আপনাদের এডুকেশন হিস্টোরি এবং হচ্ছে আপনাদের প্রিভিয়াস কোন স্কুলে কি পর কি ডিগ্রি নিয়েছেন সেগুলো সম্পর্কে একটা জিনিস বলতে পারেন আমাদেরকে। আমার কম্পিউটারে অল্ট যে কন্ট্রোল যে বাটনটা কাজ করতেছে না, বুঝতে পারলাম না এটা কারণ কি। এই ডিটেইলগুলো কি টেবিলে লিখবো? হ্যাঁ এই সব টেবিলে। আচ্ছা এটা নিচের টেবিলটা একটু তুলনামূলক বড় হবে প্রথমটার থেকে, যেমন বড় হবে প্রথম টেবিলটা থেকে দ্বিতীয় টেবিলটা অনেকটা বড় হবে। এভাবে লিখতে এভাবে বাড়াতে পারবেন, এখানে হচ্ছে ধরেন আপনার বাবার নাম মার নাম আরো কিছু বিস্তারিত ডিটেলস, এখানে একটা ছবি, এই টাইপের একটা আপনার ফাইল বানাইতে হবে, পারবেন সবাই? চেষ্টা করবো।
এটা টেবিলের মাধ্যমে করতে হবে, টেবিলের বিভিন্ন টিডি টিআর এটার মধ্যে আপনি সবগুলো ডকুমেন্ট রেখে বানাতে হবে। আচ্ছা এটা একটা অ্যাসেস নিয়ে রাখেন আপনারা সবাই। আর এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে বৃহস্পতিবার রাত 12টার মধ্যে। ফ্রাইডে দেন ভাই। কেন ফ্রাইডে কেন লাগবে, এটা তো খুব ছোট একটা প্রজেক্ট। নতুন তো টেবিল। আচ্ছা ঠিক আছে ফ্রাইডে তাহলে দিলাম আমি। ক্লাস থ্রির অ্যাসাইনমেন্ট আমি সেভ করে রাখলাম। ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে?